আসসালামু আলাইকুম, আমি আশেকা রঙিন সুতো ফ্যাশন হাউস থেকে লাইভে চলে আসছি। আপুরা হচ্ছে একটু জয়েন করবা, জয়েন করে লাইভটা শেয়ার করে দিবা, আর শাহিদ আপু একটু কমেন্ট করে জানিয়ে দাও যে ক্লিয়ার আছে কিনা, মানে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। সো আজকে আমি টাইডাইয়ের ওড়না দেখাবো। আর লাইভটা আসলে শ্রাবণী আপু বলছিল যে লাইভটা কেন তুমি হচ্ছে ফ্রিকুয়েন্টলি করছো না। আসলে আপুরা খুব অরিড হয়ে যায় কেন আমি এত গ্যাপ দিয়ে লাইভ আসি, অনেকগুলো কারণ থাকে। যাই হোক, তোমরা লাইভটা শেয়ার করে দিবা, শেয়ার করে দিয়ে হচ্ছে একটু জানিয়ে দিবা, কারণ আমাদের কিন্তু এই মাস জুড়েও কিন্তু লাইভ শেয়ারের যে কন্টেস্ট এটা কিন্তু থাকছে। সো একটু হচ্ছে ওয়েলকাম আপু, শ্রাবণী আপু। হ্যাঁ, তো তোমরা অবশ্যই অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবা আপুরা, ঠিক আছে? কারণ মাস শেষে কিন্তু আমরা দুইজন শেয়ারারকে ঘোষণা করা হবে হাই শেয়ারার। সো অবশ্যই লাইভটা শেয়ার করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার আছে কি না? আমার এখানে মনে হচ্ছে কি একটু ঝাপসা ঝাপসা লাগছে, কেন আমি জানি না, আমার কাছে এরকম হচ্ছে। তোমাদের কাছে মানে ক্লিয়ার আছে কি না একটু আমাকে জানাবা, যেহেতু আজকে দিনের বেলা, সো আমি বুঝতেছি না যে ক্লিয়ার আছে কি না। হ্যাঁ, ওকে, তো তোমরা কেউ একজন একটু জানিয়ে দাও, আমি তার মধ্যে বলে দিই। সেটা হচ্ছে অর্ডার প্রসিডিওরটা স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট নিয়ে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে দিবা। অ্যান্ড হচ্ছে আমরা ঢাকা সিটিতে অ্যান্ড হচ্ছে 50টা ডিস্ট্রিক্টে পাঠাও কুরিয়ারের মাধ্যমে, হোম ডেলিভারি করি। একদম হচ্ছে তোমার ক্যাশ অন হোম ডেলিভারি হবে এবং ডেলিভারি চার্জ 100 টাকা, ঠিক আছে? ক্যাশ অন হোম ডেলিভারি হবে, সো ডেলিভারি চার্জ হচ্ছে 100 টাকা। আর যারা এসি পরিবহনের মাধ্যমে নিতে চাবা তারা, ও আর যেটা বলবো যে যারা হোম ডেলিভারি নিতে চাও অবশ্যই একটু হাতে টাইম রাখতে হবে, বিকজ হচ্ছে আমাদের, আমি কক্সবাজারে থাকি, এখান থেকে যেতে একটু সময় লাগে, সো একটু হাতে সময় রাখতে হবে। ঢাকা সিটিতে তোমরা 4 দিন সময় রাখবা ম্যাক্সিমাম, অ্যান্ড হচ্ছে অন্যান্য সিটিতে তো 6 দিন সময় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল আমার একদম হোম ডেলিভারি সিস্টেমটা বললাম। অ্যান্ড হচ্ছে এখন আসি এসএ পরিবহন। এসএ পরিবহনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জ হচ্ছে 100 টাকা, অ্যান্ড হচ্ছে একটা জামার ক্ষেত্রে যখনই দুইটা জামা হয়ে যাবে তখন 120 টাকা, এবং তিনটা হয়ে গেলে 150 টাকা, ঠিক আছে? সো হচ্ছে আমি জেনারেলটা বললাম, যারা একটা নাও, হ্যাঁ, তাদের জন্য বললাম যে 100 টাকা হবে ডেলিভারি চার্জ, ক্যাশ অন ডেলিভারি হবে, বাট পার্সেলটা কুরিয়ারের ব্রাঞ্চ থেকে নিতে হবে। অ্যান্ড হচ্ছে যে সমস্যাটা এখন ফেস করছি সেটা হচ্ছে এই এসএ পরিবহনের ক্ষেত্রে যেটা এখন ফেস করছি সেটা হচ্ছে তোমরা অর্ডার দাও দেখে শুনে বুঝে, আমি বলি যে তোমরা 100% কনফার্ম হয়ে অর্ডারটা করো, বিকজ হচ্ছে আমি একদম মানে জিরো প্রফিট বলবো না, বাট হচ্ছে একদম লিমিটেড প্রফিট আমার, ঠিক আছে, রেখে তোমাদের কাছে আমি ড্রেসগুলো সেল করি। সো ডেলিভারি চার্জ যে 100 টাকা এটা আমি পে করে দিই কুরিয়ারে, সো ওই 100, তোমরা ড্রেসটা উঠালে না তোমাদের দায়বদ্ধতা থাকলো না, বাট ওই 100 টাকা আসলে আমি একটা ড্রেসে লাভ করতে পারি না। হ্যাঁ, তো এটা আসলে তোমাদের বোঝা উচিত, তোমরা যদি ড্রেস না নাও অর্ডার করো না, খুব ফাইন, আমি বলছি না যে তোমরা অর্ডার করো, হ্যাঁ অর্ডার করো না, বাট যদি অর্ডার করতে হয় দায়বদ্ধতা তোমাদেরও থাকতে হবে, কথা দিয়ে কথা রাখতে হবে, ঠিক আছে? তো আমি নেক্সট টাইম চিন্তা করছি যে এসএ পরিবহনের ক্ষেত্রে আমার হয়তো ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে নিতে হবে, এই ধরনের প্রবলেম যদি বারবার হতে থাকে। হ্যাঁ, কারণ এই ধরনের প্রবলেমগুলো আগে আমার পেজে ছিল না, আমার আপুরা সবাই অনেক ইয়া ছিল, তারপরে আমি বলবো সংখ্যায় অনেক কম, ঠিক আছে, সংখ্যায় অনেক কম। গেল এটা এসে পরিবহনের ক্ষেত্রে, তোমরা 3 দিনের মধ্যে কিন্তু পার্সেলটা পেয়ে যাবা। আর সুন্দরবন কুরিয়ারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই ফুল পেমেন্ট আগে করতে হবে, কারণ আমার লোকেশনে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম নেই, সো তোমাদের ফুল পেমেন্ট আগে করে তারপর ড্রেসটা নিতে হবে। হ্যাঁ, ওকে, শ্রাবণী আপু তুমি বলছো ক্লিয়ার, তোমার জন্য আজকে আশা লাগলো না, আজকেও ফাঁকি মারতাম। যাই হোক, শাহিদা আপু, হ্যালো আপু, ভালো আছি, তুমি কেমন আছো? পপি আপু, হাই আপু, কেমন আছো? আমি ভালো আছি আপু, তুমি কেমন আছো? এই ড্রেসটা খুব মানাইছে তোমাকে, থ্যাংক ইউ মালিহা। আপু ক্লিয়ার, আচ্ছা ওকে আপু, তোমার ড্রেসের কাপড়গুলো অনেক ভালো অ্যান্ড কাজগুলো জাস্ট ওয়াও, থ্যাংক ইউ আপু, সত্যি ভালো লাগে, সত্যি ভালো লাগে, জাস্ট মানে কি বলবো, খুবই ভালো লাগে এই ধরনের, মানে আপুরা নিয়ে আপুরা স্যাটিসফাইড, এটাই আমার ভালো লাগে। গুলি মারতে ইচ্ছা করে শ্রাবণী আপুর মাঝে মাঝে। সো আজকে আমি যেটা দেখাবো, ক্যাপশনে তো দেখেই ফেলেছো, টাইডাইয়ের ওড়না। হ্যাঁ,
যারা আগের বার পাওনি ঝটপট করে নিয়ে ফেলবা, এটা হচ্ছে কিন্তু আমার রিকোয়েস্ট। লাইভ শেষ হওয়ার পরপরই কিন্তু আর থাকে না, হ্যাঁ একদমই থাকে না। সো যাদের লাগবে ঝটপট করে নিয়ে ফেলবা। আজকে আমি দুই ধরনের দেখাবো, একটা হচ্ছে তোমার স্যালোয়ারটা প্লেন থাকবে, আরেকটা হচ্ছে স্যালোয়ারে কাজ করাইছি। এবার হচ্ছে কিছু হচ্ছে আগে যেগুলো ছিল মানে প্লেন ছিল ওগুলা কিছু উঠে আসছে, আবার যেগুলাতে আমি নতুন করে মেক করাচ্ছি একটু স্যালোয়ারেও কাজ দিয়েছি ওগুলাও আছে। সো দুই টাইপে আজকে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে তোমার অরবিন্দ ভয়েলের মধ্যে আছে জামা এবং স্যালোয়ারটা, আর ওড়নাটা হচ্ছে প্রাইডের টাই ডাই ওড়নার মধ্যে আছে এবং ফুলকারি ওড়না। সো আমি ফার্স্ট ড্রেসটা শুরু করছি, যাদের জাম কালার লাইকের মধ্যে আছে ঝটপট ঝটপট করে নিয়ে ফেলবা। হ্যাঁ, আচ্ছা এই কালার ড্রেসটা আমি মনে করি কি আমাকে একদম পচা লাগে, আমার মনে হয় কি আমার আমার ডিপ কালার পরলে আমাকে অনেক ভালো লাগে। আচ্ছা, এই তোমার খোঁজ নাই কেন জানি, তুমি কিরকম লাপাত্তা হয়ে গেলা। আচ্ছা দেখো ড্রেসটা, সো আমি কাছ থেকে এসে দেখাবো, কাছ থেকে এসে দেখাবো, আগে কাজটা দেখাবো, ঠিক আছে? তোমরা আগে কাজের ফিনিশিংটা দেখবা, দেন হচ্ছে আমি ফুল গেট আপটা দেখাবো, একটু সময় নিয়ে দেখাই, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারবা। এবং দেখো প্রত্যেকটা ফুলের মধ্যে কিন্তু ডলার ওয়ার্কগুলো আছে, অ্যান্ড এইভাবে হচ্ছে। আচ্ছা, এবং জামাগুলো কিন্তু 48 লং হবে, হ্যাঁ 48 ইঞ্চি লং হবে, হাতাটা হচ্ছে 22 ইঞ্চি হবে, 22 ইঞ্চির কাপড় দেওয়া আছে, ঠিক আছে? 22 ইঞ্চি পর্যন্ত তোমরা লং করতে পারবে হাতাটা। আচ্ছা, জামাটার ডাউন পোর্শনটা এরকম এই প্যানেলটা আছে, সো এটা একদম 48 হবে, একটুও বেশি হবে না, যেগুলো একটু প্যানেল দেওয়া থাকে না সেগুলো 49 হয়, 49+ হয়, সো এটা 48 হবে। দেখো নিচের প্যানেলটা এরকম, আর কাজের ফিনিশিংটা দেখো, হ্যাঁ এই হচ্ছে জামাটা, ঠিক আছে? জামাটা 48 ইঞ্চি লং হবে, অ্যান্ড হচ্ছে তোমার, আমি তো শুকনো মানুষ, এখানে কাজগুলো কিন্তু ইয়া হয়ে গেছে, যারা একটু হেলদি আপুরা আছো আমার, তাদের কিন্তু এই কাজটুকু লেগে যাবে, ঠিক আছে? কিন্তু আমার হচ্ছে এতটুকু হলেই এনাফ। আচ্ছা যাই হোক, রানা আপু, নিশু আপু, রানা আপু, কত আপু, হ্যাঁ হ্যালো আপু, কেমন আছো বলো। সো এই যে এটা হচ্ছে তোমার ইয়াটা, ঠিক আছে, জামাটা। এখন আমি দেখাবো জামাটার ব্যাক পোর্শনটা, ব্যাক পোর্শনটা হচ্ছে দেখো এই যে জামাটার ব্যাক পোর্শনটা, পিঠে এই কাজটা পড়বে। এখন দেখাই হচ্ছে জামাটার হাতাটা, হাতাটা এই দেখো, হ্যাঁ হাতের এই কাজটা হবে আপু, সাদার মধ্যে পিঙ্ক জামদানি আপুরে আপু। তোমরা নোয়াপাড়া? আল্লাহ এমন সময়, আচ্ছা তোমরা নোয়াপাড়া গেছ। আচ্ছা এটা হচ্ছে তোমার ইয়াটা, হাতের প্যানেলটা দেখো কতটা, আমি কাজ থেকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে কতটা নিখুঁত কাজের এটা দেখানোর জন্যই তোমাদেরকে এতটা কাজ থেকে দেখাই। সো এই হচ্ছে জামাটা, জামাটা তোমরা 48 ইঞ্চি লং পাবা, অ্যান্ড হচ্ছে স্যালোয়ারটা সরি হাতাটা 22 ইঞ্চি লং হবে। আল্লাহ, হ্যাঁ হাতাটা 22 ইঞ্চি লং করে তোমরা মেক করতে পারবে, কোনো সমস্যা হবে না। আর বডিটা কিন্তু 64 হবে, 64 ইঞ্চি হবে, হ্যাঁ। এখন হচ্ছে আমি দেখাবো ওড়নাটা, একটু বেশি করে খায়া মোটা নাহলে সব ভাত পড়ে যাবে, আসলে ঠিক কথা বলছো, ননদিনী রায়বাগিনী একদম ঠিক কথা। আল্লাহ কি ডিস্টার্ব করতেছে আমাকে, আচ্ছা ঠিক, যখন লাইভে দাঁড়াবো তখন এই ফোনের ডিস্টার্বগুলো আমার খুব বেশি। যাই হোক, এটা হচ্ছে তোমার ওনার প্যানেলটা, এবং ওনাটার কালারটা যদি আমি দেখাই দেখতে পাবা, এখানে হচ্ছে তোমার ফিরোজা আছে, সরি আপুরা কিছু মনে করো না একটু দেখি, তো এইটা এটা হচ্ছে তোমার হবে আম্মু, সত্যি মেক হচ্ছে আমার, ওই হচ্ছে যে মেক করে তার একটু মাঝে প্রবলেম হয়ে গেছিলো, তার একটু
করোনা ছুঁয়েছিল তাকে, এই জন্য প্রবলেম হয়ে গেছে। আচ্ছা ওড়নাটা দেখো, ওড়না হচ্ছে আমি আগে কালারগুলো দেখাই। কালারটা হচ্ছে তোমার এখানে গ্রিন আছে, তারপর হচ্ছে এখানে তোমার হট পিঙ্ক আছে, এন্ড হচ্ছে তোমার এই যে এভাবে করে কি বলে এটা ফিরোজা কালার আছে। হ্যাঁ ওড়নাটা এইভাবে করে দেখাই, তাহলে গেট আপটা বুঝতে পারবা ওড়নাটার। এরকম এই এরকম একটা কালার দেখো, মানে সেই সুন্দর সুন্দর কালার হয়। হ্যাঁ ফাহানা আপু কেমন আছো আপু? সো এই হচ্ছে কালার। এখন দেখো ওড়নাটার চার চার সাইডে এই পার্টটা হবে, এই বড় পার্টটা হবে, এবং প্রত্যেকটার মধ্যে এরকম করে ডলারগুলো থাকবে। হ্যাঁ আচ্ছা এটা গেল, আর এটা হচ্ছে মিডিলের কাজটা। মিডিলে এরকম একটা কাজ থাকবে, ঠিক আছে? এই হচ্ছে মিডিলের কাজটা। আর ওড়নাগুলো কিন্তু এত সফট, হ্যাঁ প্রাইডের যেহেতু, সো সফট নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার একদম আড়াই হাত, বুঝতে পারছো কি না? দেখো আড়াই হাত চওড়া একেবারে, এই সরি 3.5 হাত চওড়া ওড়নাগুলো, কিন্তু 3.5 হাত চওড়া। এই দেখো এই যে, ঠিক আছে, বিশ অনেক চওড়া, মানে একটা শাড়ির চওড়া আর কি। সো মিডিলের থালাটা এরকম হবে। হ্যাঁ 1900 টাকা সানজিদা আপু, 1900 টাকা থাকবে 3 পিস প্রাইস। হ্যাঁ সো এই হচ্ছে তোমার ভিতরের থালাটা, আর এই হচ্ছে তোমার ছিটাগুলো এভাবে করে থাকবে অল ওভার ওড়নাতে। সো আমি এভাবে যদি একটু ধরি তোমরা ওড়নার গেট আপটা বুঝতে পারবা। এই হচ্ছে ওড়নাটার গেট আপটা, দেখো এইভাবে করে আছে, দুই পাড়ে এরকম ফিরোজা টাইপের আছে, আর হচ্ছে এরকম করে চওড়া পাড়টা করা আছে, আর মিডিলে এই থালাটা আছে। হ্যাঁ সো যা লাগবে নিয়ে ফেলতে হবে ঝটপট করে। প্রাইস থাকবে হচ্ছে ওনলি 1900 টাকা। হ্যাঁ 1900 টাকা থাকবে প্রাইস। আপু কত টাকা? আপু 1900 টাকা 3 পিস প্রাইস। সো এই হচ্ছে ওড়নাটা আমি ধরলাম, ওড়নাটা আমি ধরলাম। সালোয়ারটা পাবো হচ্ছে অরবিন্দ ভয়েলের। হ্যাঁ অরবিন্দ ভয়েলের গ্রিন কালার, এখানে ফেড হয়ে যাচ্ছে এই যে এই গ্রিনটা, আর গ্রিনটা কিন্তু আসলে ফেড হয়ে যায় আমার ক্যামেরাতে, আমি জানি না কেন ফেড হয়ে যায়, বাট যাই তো। হ্যাঁ এই যে, সো যার লাগবে এটা 3 পিস প্রাইস হচ্ছে ওনলি 1900 টাকা। যার লাগবে স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দাও, নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে, এবং খুব তাড়াতাড়ি করতে হবে এই ড্রেসগুলোর জন্য। হ্যাঁ সো ডান হয়েছে স্ক্রিনশট, ওকে রেখে দিচ্ছি, ওকে রেখে দিচ্ছি। খালা, এই খালা চলে আসো। আচ্ছা রেখে দিচ্ছি এই ড্রেসটা। হ্যাঁ স্ক্রিনশট ডান হয়েছে নিশ্চয়ই। এখন হচ্ছে নেক্সট আমি দেখাবো একটা, আগে হচ্ছে যেটা সালোয়ারে কাজ নেই এটা আগে দেখিয়ে নিই, তারপর যেগুলো সালোয়ারে কাজ আছে সেগুলো দেখাবো। এই যে এটা হচ্ছে তোমার পেস্ট কালারের মধ্যে, হ্যাঁ পেস্ট কালারের মধ্যে সুন্দর একটা, পেস্ট কালারের মধ্যে তোমার এই কালার হচ্ছে সালোয়ার, আর ওড়নাটা তো এই। হ্যাঁ সো আগে আমি জামাটা দেখাচ্ছি, আর পেস্ট কালার অলওয়েজ হচ্ছে আমার ফেড হয়ে যাবে, পেস্ট বাসন্তী একদম লাইট পেস্ট, যেটার মধ্যে যেটা আছে সেটা সেটার মধ্যে গুছাবার, ঠিক আছে খালা? আচ্ছা এখন পেস্ট কালারের মধ্যে দেখাচ্ছি, আর কামিজ কিন্তু অরবিন্দ ভয়েলের মধ্যে আছে, সালোয়ারও অরবিন্দ ভয়েলের মধ্যে আছে। এই যে এটা হচ্ছে পেস্ট কালারটা। পেস্ট কালার নেক পোর্শনটা দেখো, এই হচ্ছে নেক পোর্শনটা, এরকম সুন্দর করে নেক পোর্শনটা আছে, এভাবে করে কামিজটা যাচ্ছে পুরাটাই দেখো। আর কাজের ফিনিশিংটা দেখো, তোমরা কাছ থেকে দেখাই কাজের ফিনিশিংটা, এত কাছ থেকে দেখাবো যে তোমরা বুঝতে পারবা কাজের ফিনিশিংটা, ঠিক আছে? সবসময় আমি এটাই চাই যে তোমরা যেহেতু অনলাইনে কেনাকাটা যারা করো তো ওভাবে হয়তো দেখতে পারো না, সো যতটা আমি দেখিয়ে দিতে পারি তোমাদের বা বুঝিয়ে দিতে পারি। হ্যাঁ সো এইভাবে করেই আসছে। জামাটা হচ্ছে 48 ইঞ্চি লং হবে, জামাটা 48 ইঞ্চি লং হবে। এটা আরও আছে আরও কাপড়, এটা 49ও হতে পারে। হ্যাঁ 49 হবে, কারণ এটার নিচে কোনো বর্ডার নেই, সো 49 হয় এটার। সো এই হচ্ছে তোমার জামাটা, এটা হচ্ছে তোমার জামাটা, ঠিক আছে? এইটা হচ্ছে জামাটা। ওয়ালাইকুম সালাম নুরুন্নাহার আপু, তুমি কই গেছিলা বলো তো? আচ্ছা এটা হচ্ছে তোমার ব্যাকের কাজটা, পিঠের কাজটা হচ্ছে এই সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে, আর সুতার কম্বিনেশনটা দেখো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ সো হচ্ছে এইটা তোমার হাতের পোর্শনটা, হাতের পোর্শনটা এই যে হবে। হ্যাঁ
এই হচ্ছে হাতের পোর্শনটা, খুব সুন্দর করে হাতে কাজ আছে। এবং হাতাটা কিন্তু তোমরা একদম 22 ইঞ্চি লং করতে পারবা, 22 ইঞ্চি লং করতে পারবা, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম হবে না। ওই পরিমাণ ফেব্রিকটা দেওয়া আছে, বডি কিন্তু 64 হবে, ঠিক আছে, অনেক ফেব্রিক। হ্যাঁ, ওকে, তো এই হচ্ছে জামাটা। এখন দেখিয়ে দেবো সুন্দর ওড়নাটা, ওড়নাটা যার যার চাই নিয়ে ফেলো, মাত্র 1900 টাকায়। আর ওড়নার কালারগুলো দেখবার, ওড়না থেকে কিন্তু কোনো কালার যাবে না, অনেকে এই টেনশন করতে পারো, কিন্তু এটা প্রাইডের শোরুম থেকে কেনা ওড়নাগুলো, কোনো কালার যাবে না, 100% শিওর, ঠিক আছে। এই যে, সো এখন আমি দেখাই ওড়নার কালারগুলো, মনে হয় দেখিয়ে দিচ্ছি, দাও ওড়নার কালারগুলো দেখো, ওড়নার কালারগুলো দেখো, এই দেখো কালো আছে, তারপর হচ্ছে ওরা এক এক প্যাটার্নে করে ওড়নাগুলো, ঠিক আছে। এখানে তোমার হচ্ছে নেভি ব্লু, হ্যাঁ নেভি ব্লু, গ্রিন, তারপর পিঙ্ক, হ্যাঁ আপু ভালো আছে, হীরা আপু, তারপরে এই দেখো এভাবে করে করে পুরা এই শেডের ওড়নাটা দেখো কতটা সুন্দর করে ওড়নাগুলো করা। দেখো এখন দেখো কাজটা, দুই দুই পারে এই কাজটা হবে এরকম করে, ওড়নাগুলো বেশি সুন্দর, হ্যাঁ আপু অনেক সুন্দর। সো এই কেন জামা সুন্দর না কি বলো? আচ্ছা, তো এটা হচ্ছে ছিটাটা, ওকে আপু হীরা আপু শেয়ার করে দাও। সো এই হচ্ছে ছিটাটা হবে। এখন মিডিলের যে রাউন্ড শেপটা হবে, দেখে এই যে দেখো কতটা সুন্দর অ্যান্ড জাস্ট অসাম। হ্যাঁ এই হচ্ছে ওনার মিডিলটা। সো আমি যদি এরকম করে একটু ধরি ওনার গেট আপটা বোঝানোর জন্য, দেখো এইভাবে হবে, হ্যাঁ এই যে এই হবে, ঠিক আছে এই হবে ওড়নাটা, দেখো কতটা সুন্দর করে করা। ওকে এই ওড়নাগুলো হচ্ছে তোমাদের অনেক লাইকের ওড়না, সো যার লাগবে নিয়ে ফেলতে হবে। পলি আপু বলছো প্রাইস 1900 টাকা, আপু প্রাইস 1900 টাকা, 3 পিস প্রাইস। অরবিন্দ ভয়েলের হবে কামিজ অ্যান্ড সালোয়ার, অ্যান্ড হচ্ছে ওড়না হবে প্রাইডের টাইডাই ওড়না, অনেক কালারফুল ওড়না, অনেক সুতা, মানে যারা হচ্ছে একটু কালারফুল লাইক করো ঝটপট করে নিয়ে ফেলবা। 3.5 হাত হবে ওড়নাগুলো চড়া, আর 5 হাত হবে হচ্ছে লং, সো হচ্ছে একদম অনেক বড় সড়ো ওড়না, এবং যখন ধোয়া দেবা একদম সফট, ঠিক আছে। ওকে সো এটার সাথে সালোয়ার পেয়ে যাবা হচ্ছে হট পিঙ্ক কালার, যার লাগছে এটা ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দাও। প্রাইস থাকবে মানলি 1900 টাকা, 1900 টাকা, ওয়া গুড, এই তো খালা পেরে গেছো, এই তো হয়েছে। সো স্ক্রিনশট ডান করো আপুরা, প্রাইস থাকবে মানলি 1900 টাকা, 1900 টাকা, বেস্ট কালারের সাথে জাস্ট অসম একটা কম্বিনেশনের জামা, ঠিক আছে। আমি জানি তোমার এই জামার ওড়নাগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু, হ্যাঁ তুমি তো একটা মনে হয় নিয়েছিলাম। আচ্ছা এখন আমি আগে হচ্ছে 1900 রেঞ্জেরগুলো দেখাই, ঠিক আছে, যেগুলো স্যালোয়ারের কাজ সেগুলো হচ্ছে 2000 টাকা, সেগুলো একটু পরে দেখাই না, আগে 1900গুলো দেখিয়ে নিই, দেন আমি হচ্ছে 2000এরগুলো দেখাবো, একটু ওয়েট করবা। যেগুলো স্যালোয়ারের প্যানেলে কাজ আছে সেগুলো হচ্ছে 2000 করে। আচ্ছা অফ হোয়াইট কালারের মধ্যে কী টানাটানি ছিল গো বাবা, আপু কালার দেখান, মানে কি আপু কালার তো দেখাচ্ছি বোন, এই যে দেখাচ্ছি। সো এই যে এটা হচ্ছে তোমার অফ সরি ক্রিম কালার, ক্রিম কালারের মধ্যে জামাটা, এই দেখো, ও আচ্ছা আপু নন্দিনী, নন্দিনী আর হয়তো মেক হবে না। সো এই হচ্ছে তোমার দেখো, এই হচ্ছে তোমার অফ হোয়াইটের সরি ক্রিম কালারটা, ঠিক আছে, ক্রিম কালার হালকা, মানে হালকা ক্রিম। সো এই হচ্ছে তোমার জামাটা, জামার নিচে কিন্তু প্যানেল আছে, সো 48 ইঞ্চি লং হবে, হ্যাঁ 48 ইঞ্চি লং হবে, এর বেশি লং কিন্তু এই জামাটাই হবে না। সো যার লাগবে আমি কিন্তু বারবার বলে দেই, চিন্তা ভাবনা করে অর্ডারটা কনফার্ম করবা, হ্যাঁ চিন্তা ভাবনা করবা তারপরে অর্ডারটা দিবা, আমি এত তাড়াহুড়া না করে, যারা রেগুলার আছো তারা তো জানোই আমার কাজের কোয়ালিটি সম্পর্কে, সো তাদের লাগলে তারা তাড়াহুড়া করো, বা যারা নতুন হ্যাঁ তাদেরকে আমি বলবো চিন্তা ভাবনা করে অর্ডার করবা, অর্ডার দিবা তারপরে হচ্ছে নিবা না, এগুলা ভালো না আসলে,
হ্যাঁ, কাউকে ফাও হ্যারাসমেন্ট করার কোনো দরকার নাই। সো এটা হচ্ছে ব্যাক পোর্শনের কাজটা, ব্যাক পোর্শনের এই হবে, দেখো খুব সুন্দর করে। আর ডলারগুলো দেখো এত সুন্দর করে সেট করা থাকে, সুতাগুলো দিয়ে উঁচু উঁচু করা থাকে, যে তোমরা এটা কিন্তু বাসাতে ওয়াশ করতে পারবে, বাসাতে আয়রন করতে পারবা, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, এটার জন্য তোমরা বাসাতেই করতে পারবা। আচ্ছা, আর অরবিন্দ ভয়েলের একটাই সুবিধা, অরবিন্দ ভয়েলে কিন্তু তোমার ইনার লাগে না। হ্যাঁ, সো তোমরা ইনার ছাড়াই কিন্তু এগুলো পড়তে পারবা। এটা হচ্ছে হাতের প্যানেলটা, 22 ইঞ্চি লং, তোমরা করতে পারবা, যেহেতু সামনে শীত আসতেছে। সো হচ্ছে 22 ইঞ্চি করা হয়েছে তোমার হাতের লম্বাটা, যাতে তোমরা সবাই লং বা চুড়িদার করেও হাতাটা বানাতে পারো। অনেকে আছে না হাতা চুড়িদার করে বানায়, সো ওভাবেও বানাতে পারবা চাইলে। ওকে, তো এটা গেল ক্রিম কালারটা। এখন হচ্ছে দেখো এটার ওড়না, এইটা সেই ওড়নাটা দেখো, এই হচ্ছে ওড়নাটা, ওড়নাটার মধ্যে দেখো কালারগুলা, কালো আছে, জলপাই আছে, অ্যাশ আছে। হ্যাঁ, কালো জলপাই অ্যাশের কম্বিনেশনে ওড়নাটা, ঠিক আছে, এই যে এভাবে করে করা। এবার দেখো হচ্ছে পাড়ের কাজটা, এই যে পাড়ের কাজটা এরকম হবে, দুই পাড়ে এই কাজটা হবে। হ্যাঁ, এই যে, আর যারা নাকি আমার পেজের টপ ফ্যান তাদের কিন্তু ডেলিভারি চার্জ অল টাইমের জন্য ফ্রি। সো আমি কখন ডিসকাউন্ট দিব এই আশায় বসে না থেকে, আপুরা টপ ফ্যান হয়ে গেলে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি পেয়ে যাবা অল টাইমের জন্য। সো আমি চাইবো যে আপুরা, কারণ আমি তো ডিসকাউন্ট খুব বেশি দিতে পারি না। হ্যাঁ, সো চাইবো অবশ্যই অবশ্যই তোমরা আমার মানে টপ ফ্যান হয়ে যাও, যাতে আমি একটু হলেও তোমাদেরকে ফ্রি কিছু দিতে পারি। সো এটা হচ্ছে মিডিলের কাজটা। হ্যাঁ, মিডিলের কাজটা এটা হবে। সুলতানা আরি পাপু হ্যালো। সো এটা হচ্ছে ওড়নার, দেখো ওড়নার তোমার যে ইয়াটা, ওড়নার গেট আপটা আমি দেখাচ্ছি, এই হচ্ছে ওড়নার গেট আপটা, ঠিক আছে, এই হচ্ছে ওড়নার গেট আপটা, এই আর মিডিলে এইটা হবে, মিডিলে এটা হবে। হ্যাঁ, ওকে, যার লাগছে এটা নিয়ে ফেলো ঝটপট করে। এটার প্রাইসও থাকবে 1900 টাকা, অরবিন্দ ভয়েলের সেলর হবে ব্ল্যাক কালার্স। যার লাগছে এটা নিয়ে ফেলো, প্রাইস থাকবে অনলি 1900 টাকা, 1900 টাকা। স্ক্রিনশট ডান করো এবং পেজে ইনবক্স করে দাও, আগে দিলে আগে পাবে, পিছিয়ে দিলে পিছিয়ে পাবে। সো এই যে নিয়ে ফেলো, ওকে ওকে রেখে দিচ্ছি তাহলে, স্ক্রিনশট ডান হয়েছে নিশ্চয়। আচ্ছা ঠিক আছে, ওড়নাগুলো অনেক সুন্দর। হ্যাঁ আপু, খালি ওড়নার প্রশংসা, আমার জামার কেউ কেন প্রশংসা করেন না, কেন এমন, খালি ওড়না আর ওড়না, জামার প্রশংসাও একটু করো তোমরা। আচ্ছা নেক্সট হচ্ছে একটা ব্ল্যাক, কার কার চাই বলো, কার কার চাই ব্ল্যাক কালারটা, ব্ল্যাক কালারের মধ্যে ওয়াও সেই একটা জামা, এটা পরলে তো মনে হবে একদম ব্ল্যাকের মধ্যে, দেখো ব্ল্যাকের মধ্যে সুতার কম্বিনেশনটা দেখো, প্লাস কাজটা দেখো, সব কিছু একটু কাজ থেকে তোমাদের দেখে দেওয়ার ট্রাই করি, যাতে হচ্ছে তোমরা একটু ভালো করে বুঝে শুনে নিতে পারো। হ্যাঁ, এই হচ্ছে ব্ল্যাক কালারের জামাটা, দেখো সেই সুন্দর কিন্তু। হ্যাঁ, এখন দেখো নিচে কিন্তু প্যানেল আছে, তাই এটা কিন্তু 48 ইঞ্চি লং হবে। হ্যাঁ, 48 ইঞ্চি হবে, এর বেশি হবে না। এই যে দেখো কাজের প্যাটার্নটা দেখাচ্ছে, ঠিক আছে, এই হচ্ছে তোমার কাজটা, খুব সুন্দর, খুব নিখুঁত করে কাজটা কিন্তু করা আছে। এই যে এই হচ্ছে তোমার ব্ল্যাক ড্রেসটা, এই হচ্ছে জামাটা, এই জামাটা গেল, এটা হচ্ছে জামাটা। অ্যান্ড হচ্ছে ব্যাক পোর্শনের কাজটা একটু যদি দেখাই, ব্যাক পোর্শনের কাজটা হচ্ছে এই দেখো, পিঠে তোমার এই কাজটা পড়বে। হ্যাঁ, পিঠে পিঠে এই কাজটা পড়বে, আর দেখো সুন্দর করে অনেক ফিনিশিং। হ্যাঁ, দেখে বোঝার উপায় নেই যে হাতের কাজ, তাই না? আচ্ছা, আর এটা এটা হচ্ছে তোমার
হাতের হাতের প্যানেলটা, হাতাটা কিন্তু তোমরা 22 ইঞ্চি লং করতে পারবে। এটা হচ্ছে হাতের প্যানেলটা। সো যা লাগবে, কালো কালো কয়টা আছে জানি না, কালো হয়তো 2-3টা থাকবে। ও বাবা, এই যে এই হচ্ছে জামাটা, জামাটা ধরছে, হ্যাঁ জামাটা ধরছে। এখন দেখো ওড়নাটা, ওড়না কার এটা চাই, নিয়ে ফেলো ঝটপট করে, যারই চাই নিয়ে ফেলো। এই দেখো ওড়নাটা, ওড়নাটা এইরকম করে চারো সাইডে কাজ থাকবে, ঠিক আছে এরকম করে। আর ওড়নাটার কালারটা যদি আমি বলি, কালারটা এরকম হবে, রেড আর ইয়ালো, রেড আর ইয়ালোর মধ্যে হবে ওড়নাটার কালার। এখন কাজটা দেখাই, কাজটা হচ্ছে দেখো, এই হচ্ছে কাজ। হ্যাঁ ওড়নাটার চারো সাইডে এই কাজটা হবে। এই সাইদা আপু, অফিসে যাওনি, ফাঁকি অফিস ফাঁকি নাকি? সো এই যে এটা হচ্ছে দেখো, চারো সাইডে কাজ আছে কিন্তু, হ্যাঁ ওড়নার চারো সাইডে এরকম বড় করে কাজ আছে। প্লাস হচ্ছে এই যে ছিটাটা, আর মিডিলের যে থালাটা, থালা মিডিলের কাজটা হচ্ছে দেখো এই, ঠিক আছে দেখো কত সুন্দর করে। সো এই হচ্ছে তোমার ওড়নার গেট আপটা দেখো। আর এই ওড়নাগুলো দেখতে এরকম বড় সড়ো, বাট যখন এখানে একটু মার করা থাকে, যেহেতু আমাদের ওয়াশ করা হয়, 2-3 বার ওয়াশ করা হয় আমার কাছে আসার আগ পর্যন্ত, সো হচ্ছে তোমাদের এখানে কিন্তু একটু মার করা আছে। যখন একটু তোমরা যদি কেউ সফট টাইপের চাও, মারটা যখন চলে যাবে একবার ধুইলে, তখন দেখবা যে কতটা সফট হয়ে যায়। এই যে ওড়না গেট আপটা দেখলা এভাবে করে। সো যা লাগবে এটা নিয়ে ফেলো, খুবই সুন্দর, খুবই নাইস একটা ড্রেস। এটার সাথে তোমরা পেয়ে যাবা হচ্ছে হট পিঙ্ক কালারের সালোয়ার। যার লাগছে স্ক্রিনশট দাও, দিয়ে পেজ ইনবক্স করে দাও। প্রাইস থাকবে মানলে 1900 টাকা, 1900 টাকা থ্রি পিসের প্রাইস। অরবিন্দ ভয়েল হবে ক্যামিস্টার সালোয়ারটা, আর অন্য হবে প্রাইডের টাইডাই অন্য। ওকে স্ক্রিনশট ডান, ওকে। আর আপুরা আমি জানি আজকে ইনবক্স ফুল হয়ে যাবে, হ্যাঁ সো ইনবক্স আনসার আমি দিব দিব একটু 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 লেট, একটু দেরি করো, ধৈর্য করো, ধৈর্য ধরো। আচ্ছা নেক্সট হচ্ছে দুইটা দেখিয়ে 1900 রেঞ্জের, আর দুইটাই দেখাবো, দুইটা দেখিয়ে আমি চলে যাব হচ্ছে 2000 রেঞ্জে। ওকে সো এই যে দেখো, অনেক আপুরা বলেছে আপু সালোয়ার কেন এক কালার, সালোয়ারে একটু কাজ করে দাও। সো সালোয়ারে কাজ করাতে যে আমার ওই 100 টাকা বেড়ে গেছে, কিছু করার নেই, কর্মীদের দিতে হয়েছে, সুতা লেগেছে, তারপরে ডলার লেগেছে, সব কিছু করতে যে আঁক, তারপর ছাপা, ছাপ দিতে হয়েছে, সব কিছু মিলে এই। আচ্ছা এই হচ্ছে তোমার পিস কালারটা। ওয়ালাইকুম আসসালাম ভাবি, পিস কালার ড্রেস, জাস্ট এই কালারটা, ওয়াও এই কালারটাও সেই কালার, পরলে জাস্ট ওয়াসাম। এটা হচ্ছে নেক পোর্শনটা দেখো, কত সুন্দর করে নেক পোর্শনটা। আর কাজের প্যাটার্নটা যদি একটু দেখাই, দেখো এইভাবে করে অল ওভার এইভাবে করে যাচ্ছে, ঠিক আছে। আর এটার নিচে যেহেতু কোনো বর্ডার নয়, সো এটা তোমার একদম 48 ইঞ্চি লং হবে, এই 49 প্লাস লং হবে। সো এই হচ্ছে তোমার ড্রেসটা, বাঙ্গি কালার, বাঙ্গি কালারের ড্রেসটা, এই যে খুব সুন্দর। কি ব্যাপার, আজকে বাঙ্গি কালারটা ফেড হয়ে যাচ্ছে না কেন, বুঝছি না তো, আজকে বাঙ্গি কালার কেন ফেড হয়ে যাচ্ছে না? আচ্ছা সো এই হচ্ছে তোমার কামিজটা, হ্যাঁ কামিজটা এরকম হবে। আর হচ্ছে তোমার এটা তোমার পিঠের কাজটা, পিঠে এই কাজটা হবে, হ্যাঁ পিঠে এই কাজটা পরবে। আর তোমার এই হচ্ছে হাতের কাজটা, এই যে আজান দিয়ে ফেলেছে, আসলে দিনটা অনেক ছোট হয়ে গেছে। সো হাতাটা, হাতাটা কিন্তু 22 ইঞ্চি লং হবে, হ্যাঁ আর এটা কিন্তু 49 ইঞ্চি লং করতে পারবা তোমরা, হ্যাঁ এটাতে দাঁড়ো 1 মিনিট। আচ্ছা আজানটা হবে, আমি জাস্ট বোবার মতো দেখিয়ে যাব, ঠিক আছে তোমরা তো বুঝেই নিবা, দেখিয়ে গেলে বুঝে নিবা।
বুঝে নিবা, দেখি আপুর মানে মুখ বন্ধ করে করে কথা বললে কে কে বুঝতে পারে। আচ্ছা, সালোয়ার ওড়না একটাই আছে, এটার কুশি ওড়না একটাই আছে, ঠিক আছে। সো যাদের কুশি ওড়না পছন্দ, এখনো পর্যন্ত একটা আলমারিতে নাই, নিয়ে ফেলবা। এই যে দাঁড়াও, কুশি ওড়নার ইয়াগুলো প্যানেলগুলো এখানে একটু সেলাই দিয়ে নিতে হবে আর কি। এখানে একটু তোমরা টেইলর যখন দিবে তখন এইভাবে করে একটু সেলাইটা করে নিবে। এখানে কিন্তু কাপড় দেওয়া আছে, জাস্ট হচ্ছে সেলাইটা করে নিতে হবে, ঠিক আছে। এটা হয়তো আমাদের টেইলর খেয়াল করে নাই, বাট এই যে কাপড়গুলো দেওয়া আছে, হ্যাঁ, এখানে জাস্ট একটু তোমরা টেইলরের কাছ থেকে সেলাই করিয়ে নিবা, ঠিক আছে। ওকে, এই হচ্ছে তোমার ওড়নার দুই পাশে এই কুশিটা হবে, আর এইভাবে করে তোমার দাঁড়াও পুরা সুতাটা একটু, এই যে পিছনের সুতাগুলো, ঠিক আছে, একটু কাটতে হবে পিছনের সুতাটা, এটা বেশি রয়ে গেছে। আচ্ছা, এইভাবে আঁচলের কুশিটা হবে, আর দুই পারে এই চিকন কুশিটা হবে, হ্যাঁ। আর হচ্ছে দেখো ওড়নাটার কালার যদি দেখো, এখানে কয়টা কালার আছে বলো তো, 1 2 3 4টা কালার আছে, চারটা কালার। এগুলো কিন্তু প্রাইডের ওড়না, হ্যাঁ, প্রাইড কাপড় দিয়ে ওড়নাগুলো করা, ঠিক আছে। তো এখানে চারটা কালার অ্যাড করা হয়েছে, যোগ করে তোমার এরকম কুশি দিয়ে যোগ করে করা হয়েছে। আর এখানে দেখো দুই পারে এরকম প্যানেলটা হবে, এবং এই চার আর দুই সাইডে লম্বা দুই সাইডে এরকম চিকন প্যানেলটা হবে, আর দুই পারে এই মোটাটা হবে, আর এখানে চিকন প্যানেলটা হবে, এটা ছিটাটা এরকম হবে, হয়ে এইভাবে করে জামাটা যাবে, ঠিক আছে। এই যে এই হচ্ছে তোমার ড্রেসটা, এটারও প্রাইস থাকবে 1900 টাকা, অ্যান্ড এটার সাথে তোমার পেয়ে যাচ্ছে জাম কালার সালোয়ার, প্রাইস থাকবে হচ্ছে 1900 টাকা। সো যার খুশি কাটার ওড়না দরকার নিয়ে ফেলে ঝটপট করে, প্রাইস থাকবে 1900 টাকা, 1900 টাকা। স্ক্রিনশট ডান করো। আচ্ছা, অফ হোয়াইটের মধ্যে, ঠিক আছে, অফ হোয়াইটের মধ্যে হচ্ছে এই ড্রেসটা, দেখো এরকম সুন্দর একটা ড্রেস, এবং এটার নিচে প্যানেল আছে। সো 48 ইঞ্চি লং হবে, হ্যাঁ, 48 ইঞ্চি লং হবে, অ্যান্ড হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার ব্যাক পোর্শনের কাজটা, এই হচ্ছে ব্যাক পোর্শনের কাজটা হবে, আর হাতা হবে এইটা, এই হবে হাতের প্যানেলটা, দেখো খুব সুন্দর করে নিখুঁত করে হাতের প্যানেলটা করা আছে, ঠিক আছে। 22 ইঞ্চি কিন্তু লং হবে হাতাটা। আচ্ছা, সো জামাটা ধরছি, এটারও ওড়নাটা কুশি টাইপ করা, কুশি মানে দুই সাইডে কুশি হবে, প্রাইডের ওড়না হবে, এটাও প্রাইডের ওড়না হবে, এটাও প্রাইডের ওড়না হবে। এই দেখো এভাবে করে পাটটা এই কুশিটা করা, এভাবে করে চারও সাইডে এই কাজটা করা, অ্যান্ড মিডিলে হচ্ছে এরকম কুশি করা, হ্যাঁ, এরকম কুশি করে এই যে ওড়নাটার গেট আপটা যদি দেখো, এই হচ্ছে ওড়নাটার গেট আপ, ঠিক আছে, এই হচ্ছে ওড়নাটার গেট আপ, খুব সুন্দর গেট আপের একটা ওড়না।
আর এইভাবে করে তোমার দেখো এই যে চারো সাইড থেকে এই প্যানেলটা হবে। এই যে দেখো, এই যে এইভাবে করে প্যানেলটা হবে। সো এই হচ্ছে জামাটা, আর এইটার হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে আছে জামাটা, আর ওড়নাটা তোমার কাঁঠালি কালার, ডিপ বাসন্তী যেটা সেই কালারটার মধ্যে আছে, কাঁঠালি মানে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আছে, খুব সুন্দর একটা কালার। আর এটার সাথে অরেঞ্জ কালারের সালোয়ার পেয়ে যাবা। সো যার লাগবে এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে ফেলো। এটার প্রাইসও থাকবে মানলেও 1900 টাকা, 1900 টাকা থাকবে এটারও প্রাইস। সো যার লাগছে ঝটপট করে নিয়ে ফেলতে হবে, ঠিক আছে? ওকে, রেখে দিচ্ছি, সবাইকে নামাজে চলে যাবে এখন। আচ্ছা, তারপর আমি দেখে দিচ্ছি, আর আমার লাইভ কিন্তু রেকর্ডেড থাকবে। হ্যাঁ, যারা এখন দেখো নাই পরে দেখে নিতে পারবা, সমস্যা নেই, লাইভটা রেকর্ডেড থাকবে। ইভেন আমাদের একটা আছে, আমাদের একটা চ্যানেল আছে মাহাদেব ব্লগ, ওখানেও কিন্তু লাইভটা ব্রডকাস্ট হয় যথারীতি। সো ওখান থেকেও দেখে নিতে পারবে। এখন আমি চলে আসতেছি 2000 রেঞ্জের ড্রেসগুলা, যেগুলো আর কি না সবই ঠিক আছে, সালোয়ারের প্যানেলটাই কাজ হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে 2000 রেঞ্জের। সো এটা এখন দেখাচ্ছি। আচ্ছা, পিঙ্ক কালারের মধ্যে একটু ডিপ পিঙ্ক, হ্যাঁ ডিপ পিঙ্ক কালারের মধ্যে দেখো এই কাজটা, নেক পোর্শনটা দেখো, এই যে নেকটা কিন্তু সেই সুন্দর, আর এইভাবে করে তোমার কাজটা গেছে পুরাটাই, ছোট ছোট কাজ, সুন্দর একটা ছোট ছোট কাজ। সো এটা জামাটা, এটার যদি আমরা নিচে এরকম একটা প্যানেল আছে, ঠিক আছে, নিচে কিন্তু এরকম একটা প্যানেল আছে এই, আর পিঙ্ক কালারটা কিন্তু এই পিঙ্কটা, একদম তোমার লাইট পিঙ্ক না, একটু হালকা ডিপ পিঙ্ক, হ্যাঁ হট পিঙ্ক যেটাকে বলো, ওই পিঙ্কটা, ঠিক আছে, ওই পিঙ্কটা। এই হচ্ছে তোমার জামাটা, দেখো এই হচ্ছে তোমার জামাটা, একদম সুন্দর করে দেখো কতটা সুন্দর করে মিডিলে এই কাজটা হবে, দুই পাশে হচ্ছে এরকম একটা করে এরকম লাইন লাইন আছে, এই হচ্ছে তোমার কাজটা, খুব সুন্দর। হ্যাঁ, ওকে, তো এটা গেল হচ্ছে তোমার কামিজটা। এবার দেখে দিচ্ছি ব্যাক পোর্শনের কাজটা, ব্যাকে তোমার এই কাজটা আছে, পিছনের কাজটা হচ্ছে এই ধরনের, পিছনের কাজটা হচ্ছে এইটা, অ্যান্ড হচ্ছে তোমার হাতের কাজ, ও হাতা কিন্তু সব নন্দিনী হাতা পাবা, ঠিক আছে, এই যে সব নন্দিনী হাতা, এই দেখো সবগুলা নন্দিনী হাতা, লম্বা লম্বি করে হাতাগুলা পাবা এখন থেকে, এগুলাই সব এরকম লম্বা লম্বি করে হাতাগুলা পাবা, দেখো এই যে এগুলাই নন্দিনী হাতা আছে। হ্যাঁ, এবং হাতাটা কিন্তু এখানে কিন্তু 20 ইঞ্চি কাজ করা আছে, হ্যাঁ 20 ইঞ্চি কাজ করা আছে, ওকে। তো এটা হচ্ছে তোমার জামাটা, এখন দেখাবো সুন্দর ওড়নাটা, ওড়নাটা দেখলে জাস্ট হচ্ছে সেই ওড়না, সেই ওড়না, শুধু দেখো আর ঝটপট করে নিয়ে ফেলো। এই যে এই হচ্ছে ওড়নাটা, ওড়নাটা দেখো এইভাবে করে করা আছে ওড়নাটায়, এবং ওড়নাটার কালার যদি দেখো, গ্রিন আছে, রেড আছে, বাসন্তী আছে, এভাবে করে ওড়নার এই কালারটা। হ্যাঁ, এবার কাজটা দেখায়, কাজ কিন্তু চারো সাইডে কাজ করা আছে এভাবে করে, দেখো পুরা ওড়নাটার চারো সাইডে কাজ। এই যে, আর এইটা আপু স্ক্রিনশট দিয়ে নাও আপু। আচ্ছা, এই দেখো, এই যে চারো সাইডে কাজ, এই দেখো, হ্যাঁ দুই সাইডে না, এগুলো হচ্ছে চারো সাইডে কাজ আছে, এই দেখো, ঠিক আছে, পুরা ওড়নাটাই এই কাজটা পাবা। দেন হচ্ছে ছিটাটা এইভাবে হবে, হ্যাঁ ছিটাটা এরকম হবে, অ্যান্ড হচ্ছে ভিতরের যে থালাটা সেটা হচ্ছে এই যে, এই হচ্ছে ভিতরের যে রাউন্ডটা সেটা হচ্ছে এই যে। সো খুবই সুন্দর, আমি যদি ওড়নাটার গেট আপটা তোমাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবা। এই হচ্ছে দেখো, ওয়াও সেই সুন্দর, মানে জাস্ট হচ্ছে কি বলবো, কিছু বলার নাই,
কিছুই বলার নাই, এই অন্যগুলো দেখবা যে 1 ঘন্টার মধ্যে দেখবা কোনোটাই নাই। হ্যাঁ, তো এই হচ্ছে তোমার জামাটা, আর এই হচ্ছে তোমার ওড়নাটা। এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে সালোয়ারটা। সালোয়ারে কিন্তু এই প্যানেলটা হবে। সালোয়ারটা তোমার হচ্ছে একদম লাইট গোল্ডেন কালারের মধ্যে আছে, যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে জাস্ট এই কালারটাই আছে, ঠিক আছে। সো যা লাগবে এটা নিয়ে ফেলবা। এটার প্রাইসও থাকবে হচ্ছে মানলি 2000 টাকা, 2000 টাকা থাকবে এটার প্রাইস। যা লাগবে ঝটপট করে নিয়ে ফেলো। ওকে, রেখে দিচ্ছি, স্ক্রিনশট ডান করে নিয়ে ফেলো। ওকে, 2000 টাকা থাকবে এটার প্রাইস। সো যা লাগে এটা নিয়ে ফেলবা। ও, উল্টা দিকে। আচ্ছা, নেক্সট হচ্ছে আরেকটা চলে যাচ্ছি, বাসন্তী। কার কার চাই বলো, কার কার চাই বাসন্তী? ঠিক আছে, বাসন্তী কালারের মধ্যে আছে। সো হচ্ছে এটা আমি দেখিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে অনেকেই বলছে যে আপু সালোয়ারে কাজ না হলে ভালো লাগে না। তো আসলে সালোয়ারে কাজ করাতে যে আমার ঝামেলা বহুত পথে হয়েছে। আচ্ছা, বাসন্তী যার যা চাই দিয়ে ফেলবা, খুবই ঝটপট, খুবই ঝটপট। এই যে নেক পোর্শনটা এরকম হবে, আর এইভাবে করে পুরা জামাটা এইভাবে করে গেছে, দেখো। ওয়াও, মাশাল্লাহ, অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর, কাজের ফিনিশিংও অনেক সুন্দর, সব কিছুই সুন্দর। এবং এই ড্রেসগুলো হচ্ছে আমার আসতে কিন্তু অনেক লেট হয়ে যায়। হ্যাঁ, সো যা লাগবে নিয়ে ফেলো। এটা হচ্ছে একটু হেলদি মানুষের জন্য ঠিক হবে। আচ্ছা, এই না আসলে এইদিকে তো আমরা ঘের পরি, হয়তো কোমরে এখান থেকে একটু কাটা যাবে, তারপরও না অতটা না। এই যে, হ্যাঁ, বাসন্তী কালারের মধ্যে হবে। আর এইভাবে করে তোমার কাজটা গেছে, দেখো। মিডিলে তো তোমার সেই একটা কাজ শেরওয়ানি স্টাইলে, আর এই পাশে কিন্তু এরকম ফুল লতা কলকি, হ্যাঁ, ডিজাইনের মধ্যে আছে। সো এই হচ্ছে ফুল জামাটা, এবং এটা কিন্তু 49+ লং পাবা তোমরা। হ্যাঁ, কারণ এটায় প্যানেল নাই, সো 49+ হচ্ছে লং হবে। ওয়া, ওনাগুলো যে সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা, এখন দেখাবো হচ্ছে ব্যাক পোর্শনের কাজটা। ব্যাকের কাজটা হচ্ছে এই, দেখো, সুন্দর ব্যাকের কাজটা, খুব সুন্দর করে করা, এবং সুতার ম্যাচিংটাও মাশাল্লাহ ভালো হয়েছে। অ্যান্ড হচ্ছে হাতাটা, এবার দেখো হাতাগুলো সব এই প্যাটার্নে হাতা পেয়ে যাচ্ছ কিন্তু। হ্যাঁ, এই দেখো, দেখছো কত সুন্দর, এই দেখো এই প্যাটার্নে পেয়ে যাচ্ছ হাতাগুলা। এবং হাতাগুলা কিন্তু এখানে 20 ইঞ্চি কাজ করা আছে, আর তোমরা যদি চাও 22 ইঞ্চি কাপড় দেওয়া আছে, তোমরা চাইলে 22 ইঞ্চি করে মেক করতে পারবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু এখানে 20 ইঞ্চি কাজটা দেওয়া আছে। সো এরকম লম্বালম্বি পড়বে হাতাটার কাজটা, এই যে এরকম লম্বালম্বি পড়বে হাতার কাজটা, ঠিক আছে। ওকে, এখন দেখি এটার সাথে কি কালারের ওড়নাটা আছে। কালার তো মনে হয় বাসন্তীর সাথে সেই ঝাক্কাস একটা কালার থাকার কথা। আচ্ছা, এটার সাথে সালোয়ারের যে প্যানেলটা সেটা হচ্ছে এই। সালোয়ারটা হবে হচ্ছে রেড কালারের মধ্যে, বিকজ হচ্ছে ওড়নাটায় রেড আছে। হ্যাঁ, সো রেড কালারের মধ্যে সালোয়ারটা হবে। রেড মানে হচ্ছে তোমার একটা টুকটুকা রেড না, একটা কালচে টাইপের রেড, জাস্ট হচ্ছে ওড়নার সাথে মেলানো একটা রেড। হ্যাঁ, ওড়নার সাথে মেলানো একটা রেড, ঠিক আছে। এই দিয়ে দেখো, ওড়নার সাথে মেলানো। সো এখন আমি ওড়নাটা দেখাই, দেখবা নাকি কি সুন্দর ওড়না। দেখো দেখো, দেখতে তো অসুবিধা নাই। এই দেখো ওড়নাটা, দেখো ওড়নাটা হচ্ছে তোমার রেড আছে, তারপরে হচ্ছে একটা ডিপ গ্রিন, মানে পিত্ত কালার, যেটা পিত্ত কালার, বটল গ্রিন টাইপ। হ্যাঁ, পিত্ত কালার। এই তুই এত দেরিতে কেন, ঘুমায়ে টুমায়ে তারপর আসছে, আর আমি যে বান্দা না ঘুমায় দেখাচ্ছি। আচ্ছা, এই দেখো ওড়নার হচ্ছে তোমার এরকম, ওড়নার হচ্ছে চারো সাইডে কিন্তু কাজ, ঠিক আছে। এই হচ্ছে দেখো, দুই সাইডে এটা গেল, আর হচ্ছে এই দেখো, এভাবে করে চারো সাইডে সেম প্যাটার্নে কাজটা আছে। হ্যাঁ, আশা লাইভটা শেয়ার করে দে, আর একটা ওয়াচ পার্টি দিয়ে ফেল। এই যে
এই হচ্ছে ওনার কাজটা, দেখো চারো সাইডে কাজটা পেয়ে যাচ্ছে, চারো সাইডে। অ্যান্ড হচ্ছে এইটা দেখো, এটা হচ্ছে তোমার মিডিলের কাজটা, হ্যাঁ মিডিলে এই কাজটা পাবা। আচ্ছা বোর্ডের, ওরে বাবা রে বাবা, আমি এত কিছু বুঝি না, এত কালার সম্পর্কে কোনো আইডিয়া নেই। হ্যাঁ সো এটা হচ্ছে তোমার সিটাগুলো এরকম হবে, হ্যাঁ ভিতরের যে সিটাগুলো এরকম হবে, মানে একদম মানে রেডটাও যে এরকম ডিপ, তোমার পিত্ত কালারটাও ওই রকম, মানে অন্য সুন্দর একটা কালার। হ্যাঁ চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। সো এইটা হচ্ছে তোমার, এইটা হচ্ছে তোমার জামাটা, এই হচ্ছে তোমার ওড়নাটা, অ্যান্ড এটার সাথে তোমরা হচ্ছে রেড সালোয়ার পেয়ে যাবে। সো যা লাগবে এটা ঝটপট করে নিয়ে ফেলবা, বাসন্তী কালার জামা, রেড কালার হচ্ছে তোমার ও সালোয়ার, অ্যান্ড হচ্ছে তোমার ওড়নাটা তো দেখতেই পাচ্ছ কি ধরনের ওড়না। হ্যাঁ এটার প্রাইসও থাকবে 2000 টাকা। সো যা লাগছে ঝটপট করে নিয়ে ফেলো, 2000 টাকা থাকবে প্রাইস, যা লাগবে আপুরো একটু ঝটপট করে নিয়ে ফেলো। ওকে রেখে দিচ্ছি, নেক্সট চলে যাব হচ্ছে একটা অ্যাশ কালারের মধ্যে। কার কার লাগে অ্যাশ কালার বলো তো, কার কার লাগে অ্যাশ কালার, অ্যাশ কালারের মধ্যে আছে। হ্যাঁ আচ্ছা একটা অ্যাশ কালারের মধ্যে আছে, সো এটা এখন দেখিয়ে দিচ্ছি অ্যাশের মধ্যে তোমার। ওয়াও সেই সুন্দর কাজটা দেখো, অ্যাশের মধ্যে হচ্ছে একদম ছোটো ছোটো গুড়ি গুড়ি কাজ, দেখো কতটা সুন্দর। আর অ্যাশটা হচ্ছে এরকম কালচে টাইপের অ্যাশ, ঠিক আছে কালচে টাইপের অ্যাশ, একটু দূরে গেলে কালারটা বোঝা যায়, আগে হচ্ছে কাজটা বোঝায়। এই হচ্ছে কাজ দেখো, এই হচ্ছে কাজ পুরোটা জামাতে, এই যে ঠিক আছে, এই হচ্ছে কাজটা দেখো। এটা হচ্ছে তোমার নেক পোর্শনটা এরকম হবে, অ্যান্ড হচ্ছে এভাবে করে কাজটা হচ্ছে, খুব সুন্দর একটা কাজটা, একদম নিউ একটা কাজ। আর এটার নিচে এই প্যানেলটা হবে, এই প্যানেলটা হবে সুন্দর করে, এই দেখো দেখো ঠিক আছে। ওকে কাজটা দেখো অনেক সুন্দর, আর একদম ছোটো 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 কাজগুলো, এই যে। তো এটা হবে অ্যাশ কালারের জামাটা, অ্যাশ কালারের জামাটা এটা হবে। অ্যান্ড হচ্ছে এটার যদি আমরা ব্যাক পোর্শনটা দেখি, ব্যাক পোর্শনে কাজটা এখন দেখাবো। ব্যাক পোর্শনে হচ্ছে তোমার এই যে, এটা হচ্ছে ব্যাক পোর্শনে পিঠের কাজটা হবে এটা, অ্যান্ড হচ্ছে হাতার কাজটা যদি দেখায়, এই হচ্ছে হাতার কাজটা, এই যে লম্বালম্বিভাবে আছে হাতার কাজটা, এই হচ্ছে হাতার কাজটা, এই যে ঠিক আছে, লম্বা করে হবে হাতার কাজগুলা এগুলার। ওকে তো এইটা তোমার জামাটা ধরলাম অ্যাশের সাথে, আর অ্যাশের সাথে ওড়নাটা দেখি, অ্যাশের সাথে তোমার ওড়নাটা হচ্ছে এই দেখো, এই হচ্ছে তোমার ওড়নাটা, ওড়নাটা যদি দেখো তবে এখানে ফিরোজা আছে, রেড আছে, আর কি কালার আছে, ফিরোজা আর রেড, হ্যাঁ আর তারপর হচ্ছে একটু অ্যাশ অ্যাশ টাইপের, এখানে শেড শেড এরকম টাইপের আর কি ওড়নাটা, ওড়নাটাই হচ্ছে এই। তো ওড়নাটা চারো সাইডে দেখো, এই এই কাজটা আছে চারো সাইডে, এই কাজটা হবে এভাবে করে, অ্যান্ড হচ্ছে মাঝখানে তোমার এই কাজটা হবে, মিডিলের কাজটা এটা হবে, হ্যাঁ এটা হবে মিডিলের কাজটা, আর ছিটাটা হবে জাস্ট হচ্ছে এরকম করে ছিটাটা হবে। ওকে তো ওড়নাটা যদি দেখো, ওড়নাটা আর প্যাটার্নটা যদি দেখো, এই হচ্ছে ওড়নাটা, এই হচ্ছে ওড়নাটা, প্রাইস থাকবে হচ্ছে এটারও অনলি 2000। আর এটার সাথে আমরা সালোয়ারটা একটু দেখে নিই কষ্ট করে, সালোয়ারটা হবে ইয়ালো কালার, সালোয়ারটা হবে বাসন্তী কালার, সালোয়ারের প্যানেলটা দেখো, এই হচ্ছে সালোয়ারের প্যানেলটা, ঠিক আছে এই হচ্ছে সালোয়ারের প্যানেলটা, আর এই হচ্ছে জামা, এই যে। সো এটা যা লাগবে ঝটপট করে নিয়ে ফেলে, এটার প্রাইসও থাকবে মানলি 2000 টাকা, 2000 টাকা থাকবে এটার প্রাইস, যা লাগে নিয়ে ফেলো। ওকে ওকে
নেক্সট আমি চলে যাব একটা, এই যে এটা কি কালার, রানী গোলাপি কালারের মধ্যে চলে যাচ্ছে ম্যাজেন্টা কালার, ম্যাজেন্টা কালারের মধ্যে ম্যাজেন্টার সাথে সালোয়ার হবে এটা, এন্ড হচ্ছে ওড়না হবে এটা। এই সেই ডিজাইন যেটা হচ্ছে আবার আমি নতুন করে ওদেরকে ট্রেসিং দিয়ে করিয়ে নিয়েছি, এই যে সেই ডিজাইনটা দেখো। নেক পোর্শনটা এমন হবে, এইভাবে করে শেরওয়ানি স্টাইলে আছে ডিজাইনটা। হ্যাঁ, এভাবে করে শেরওয়ানি স্টাইলে আছে ডিজাইনটা, এই যে ঠিক আছে। এইটা হচ্ছে তোমার ডিজাইনটা দেখো, এই যে হ্যাঁ, এটা হচ্ছে তোমার অল ওভার এই কাজটা হবে। দেখো কাজ থেকে একটু দেখো, কাজের ফিনিশিং দেখো, বা সুতার ম্যাচিংটাও দেখো, অনেক সুন্দর আমার কাছে মনে হচ্ছে, তোমাদের কাছে কেমন লাগছে জানি না। আর যেখানে গ্যাপ গ্যাপ লাগছে, এখানে হচ্ছে তোমার রেড সুতা পড়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার জামাটা। এবার ব্যাক পোর্শনটা দেখাই, ব্যাক পোর্শনটা হচ্ছে এই যে, এটা হচ্ছে পিঠে পড়বে এই কাজটা, অ্যান্ড হচ্ছে হাতাটা দেখায়, হাতাটা হচ্ছে এই যে, এই হবে হাতাটা। দুই হাতে এই কাজটা হবে, ঠিক আছে, দুই হাতে এই কাজটা হবে। হাতাগুলা সব যখন মেক করবা তখন বুঝবা যে কতটা সুন্দর হবে, হাতাগুলা যখন তোমাদের লম্বালম্বি পড়বে খুবই সুন্দর লাগবে জামায়। হ্যাঁ, জামায় যখন হাতাটা লম্বালম্বি হয় তখন খুব সুন্দর হয়। আচ্ছা, সালোয়ারের প্যানেলটা হচ্ছে এই, সালোয়ারটা হচ্ছে হালকা গোল্ডেন কালারের মধ্যে আছে। হ্যাঁ, এটা হচ্ছে সালোয়ারের প্যানেলটা, সবাই নামাজে গেছে মনে হয়, সব আপুরা, ওকে সমস্যা নেই, লাইভটা কিন্তু আপুরা রেকর্ডেড থাকবে। হ্যাঁ, সো যার দেখার দেখে দিও। আচ্ছা, ওড়নার প্যানেলটা দেখো, ওড়না এই যে চারো সাইডে এরকম করে চওড়া কাজটা আছে, আর ওড়নাটা হচ্ছে গ্রিন আছে, তারপর ইয়ালো আছে, অরেঞ্জ আছে, এই কম্বিনেশনে করা, অ্যান্ড হচ্ছে চারো সাইড দিয়ে এই প্যানেলটা হচ্ছে, অ্যান্ড হচ্ছে তোমার ভিতরের এই যে এই থালাটা হচ্ছে এইরকম হবে ভিতরে কাজটা, অ্যান্ড হচ্ছে আর কি বলবো, ছিটাটা, ছিটাটা কই, ছিটাটা এরকম হবে এইভাবে করে দেখো, এই যে চারো সাইডে কাজ কিন্তু। হ্যাঁ, এই ওড়নাগুলোর কিন্তু দুই সাইডে না, চারপাশেই কাজটা আছে, এই যে ওড়নাটার প্যাটার্নটা যদি আমরা দেখি, এই হচ্ছে তোমার ওড়নাটার প্যাটার্নটা। হ্যাঁ, খুব সুন্দর একটা কম্বিনেশন আছে, ওকে, যার লাগছে এটা নিয়ে ফেলো, এটার প্রাইসও থাকবে 2000 টাকা। এটা হচ্ছে জামা গেল অরবিন্দ ভয়েলার, আর সালোয়ার হচ্ছে তোমার এই, ঠিক আছে, যার লাগে নিয়ে ফেলো, ঝটপট করে নিয়ে ফেলো, প্রাইস থাকবে ওনলি 2000 টাকা, প্রাইস হচ্ছে ওনলি 2000 টাকা। নিপা আপু বলছো প্রাইস, প্লিজ প্রাইস আপু 2000 টাকা ওনলি। আর ওড়নাগুলোও কিন্তু 3.5 হাত চওড়া, ঠিক আছে, ওকে, 2000 টাকা থাকবে প্রাইস। সো যা লাগছে নিয়ে ফেলো, রেখে দিচ্ছি। নেক্সট ড্রেসে চলে যাব আমি, নেক্সট হচ্ছে একটা লেমন কালার, লেমন কালারের মধ্যে আছে, এই যে লেমন কালারের ড্রেসটা, ঠিক আছে, লেমনের সাথে এই কালারটা দেখাবো, তারপর আরও কিছু কালার আছে সুন্দর সুন্দর কালার, একটু সাথে থাকো আপুরা কালারগুলো দেখার জন্য। লেমন কালারের ড্রেসটা দেখো, এই হচ্ছে লেমন কালারের ড্রেসটা, সেই সুন্দর। হ্যাঁ, এই দেখো লেমনটা, এভাবে করে অল ওভার কাজটা এরকম। হ্যাঁ, যেহেতু নিচে প্যানেল নেই, 48 ইঞ্চি লং হবে, ঠিক আছে, এই 49 ইঞ্চি লং হবে। এই হচ্ছে তোমার লেমন কালারের ড্রেসটা, এই দেখো সুন্দর একটা লেমন কালার, অ্যান্ড হচ্ছে মিডিলের কাজটা এরকম হবে, আর এই সাইডে এরকম করে কলকি লতা ফুলের একটা ডিজাইন আছে, আর মিডিলের কাজটা হচ্ছে এই। সো দেখো খুবই সুন্দর, খুবই সুন্দর, আসলেই অনেক সুন্দর, আসলেই অনেক সুন্দর জামাটা দেখো, লেমনের মধ্যে সেই সুন্দর, সেই সুন্দর, ওকে গেল।
এবার হচ্ছে পিঠের কাজটা দেখাই, পিঠে হচ্ছে এই কাজটা, এটাও তোমার পিঠের কাজটা, অ্যান্ড হচ্ছে হাতের কাজটা যদি দেখায়, হাতে এই কাজ। হ্যাঁ, এই হবে হাতের কাজটা, হাতে এরকম লম্বালম্বিভাবে হাতে কাজটা পড়বে। লম্বালম্বিভাবে হাতে কাজটা পড়বে, যারা হেলদি আপু ওরা আছো কোনো প্রবলেম নেই। আর অরবিন্দু ভয়লে কিন্তু কালার টালার নিয়ে এত টেনশনে কিছু নাই, কালার টালার যাবে না, সো হচ্ছে নিয়ে ফেলতে পারো, যার লাগে নিয়ে ফেলো। আচ্ছা, আর ও সালোয়ারের প্যানেলটা হবে এইটা, সালোয়ারটা কিন্তু অরেঞ্জ কালারের মধ্যে আছে, সালোয়ারটা অরেঞ্জ কালারের মধ্যে আছে এবং সালোয়ারের প্যানেল এটা হবে, এই দেখো ফুল প্যানেলটা দেখাচ্ছে এই যে। হ্যাঁ, এবং সালোয়ারে কিন্তু আড়াই গজ কাপড় দেওয়া আছে, চাইলে তোমরা প্লাজো সিস্টেমও মেক করে নিতে পারবা। হ্যাঁ, প্লাজো করেও মেক করে নিতে পারবা, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখন দেখাবো ওড়নাটা, ওড়নাটা এই যে ওড়নাটা আছে, গ্রিন, গ্রিনের সাথে ইয়ালো, রেড, হ্যাঁ এরকম করে তোমার ওড়নাটা দেখতেই পাচ্ছ, এই প্যাটার্নের ওড়নাটা হচ্ছে, ঠিক আছে, এই প্যাটার্নের ওড়নাটা হচ্ছে। হ্যাঁ আপু, শ্রাবণী আপু 2000, সো এই যে এটা হচ্ছে তোমার, শ্রাবণী আপু বলেই দিয়েছে 2000 হচ্ছে প্রাইস। এটা হচ্ছে তোমার, দেখো ওড়নাটা চারো সাইডে এই কাজটা হবে, চারো সাইডে এই কাজটা হবে, আর এইভাবে করে তোমার এই যে ওড়নার চারো সাইডে এই কাজটা হবে। অ্যান্ড হচ্ছে কি হয়েছে আম্মু, এই পাশ থেকে যাও, মিডিলে হচ্ছে এই কাজটা হবে, মিডিলটা এটা হবে, অ্যান্ড হচ্ছে তোমার ছিটাটা হবে এই যে, এই হবে ছিটাটা, ঠিক আছে, এইভাবে করে অল ওভার ওড়নাতে ছিটা হবে, পাঁচ হাতের ওড়না হবে, আর 3.5 হাত, পাঁচ হাতের ওড়না 3.5 হাত কিন্তু চওড়া। হ্যাঁ, ওড়নাগুলার একদম 3.5 হাত চওড়া, সো যা লাগবে ঝটপট করে নিয়ে ফেলো, প্রাইস থাকবে মানলি 2000 টাকা। এই হচ্ছে জামাটা আর এই হচ্ছে ওড়নাটা, সেই সুন্দর একটা কম্বিনেশন, জাস্ট মানে কি বলবো, এই হচ্ছে ওড়নাটা আর এই হচ্ছে তোমার সালোয়ারটা, যার লাগছে নিয়ে ফেলো, প্রাইস থাকবে হচ্ছে ওয়ানলি 2000 টাকা। অরবিন্দু ভয়েলের হবে কামিজ অ্যান্ড সালোয়ারটা, আর প্রাইডের টাইডাই হবে ওড়নাটা এবং ফুলকারি ওড়না, ঠিক আছে, স্ক্রিনশট ডান করে, এটা কিন্তু লেমনের মধ্যে আছে আপুরা, লেমনের মধ্যে আছে, সো যার লাগছে নিয়ে ফেলো। ওকে, রেখে দিচ্ছি, আর লাইভটা রেকর্ডেড থাকবে। হ্যাঁ আপুরা, যারা এখন অফিস টাইম, সো যারা দেখতে পারো নাই, তারা হচ্ছে পরে রেকর্ডেড লাইভটা দেখে নিবা। কারণ আমার দুপুরে লাইভ করলে একটাই প্রবলেম হয়, সেটা হচ্ছে আমার রেগুলার যে আপুরা আছে তারা লাইভটা দেখতে পারে না। হ্যাঁ, অনেক কমপ্লেন করে, কিন্তু কিছু করার নেই, যখন যে টাইমটা পাবো তখন সেই টাইমেই আসলে লাইভটা আমাকে করতে হবে, কারণ সব কিছু তো করতে হবে, কিছু করার থাকে না। আচ্ছা, এটা হচ্ছে তোমার পিস কালারের মধ্যে, আরেকটা ডিজাইন দেখাচ্ছি, পিস কালারের মধ্যে দেখো ডিজাইনটা হচ্ছে এই, অ্যান্ড হচ্ছে নেক পোর্শনটা এরকম হবে, অল ওভার জামাটা এরকম হবে, দেখো এই যে, হ্যাঁ অল ওভার জামাটা এরকম হবে, জাস্ট একটা অনেক সুন্দর, ঠিক আছে, অনেক সুন্দর। এই হচ্ছে তোমার নেক পোর্শনটা, আর এইভাবে করে তোমার যাচ্ছে, দেখো এইভাবে করে যাচ্ছে, ঠিক আছে, দেখো কাজের ফিনিশিংটা দেখো, তারপরে হচ্ছে সুতার কালারগুলোও বোঝা যাচ্ছে মেবি, সো এইভাবে করে কাজটা হবে। অ্যান্ড এটার নিচে এরকম ছোট্ট করে একটা প্যানেল হবে, সো 48 ইঞ্চি লং হবে জামাটার, আর পিস কালারের মধ্যে আছে। হ্যাঁ, আজকে আমার পিস কালার একটাও ফেট হয়ে যায় নাই, সো আর কি বলবো, একটাও ফেট হয়ে যায় না আমার পিস কালার, সো এটা হচ্ছে তোমার জামাটা। আমার গায়ের ড্রেসটা আছে আপু, গায়ের ড্রেসটা আছে, আমার গায়ের ড্রেসটা হচ্ছে 1700 টাকা প্রাইস। হ্যাঁ, 1700 টাকা প্রাইস আমার গায়েরটা, প্রাইডের হবে। আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে তোমার ব্যাকের কাজ, পিঠের কাজটা হবে এটা, এটা হবে পিঠের কাজটা। আমার গায়েরটা যা লাগবে তারা হচ্ছে স্ক্রিনশট নাও, আমারটা নিয়ে পেজে ইনবক্স করে দিতে পারো। হ্যাঁ, আর আমার প্রিভিয়াস লাইভটাও দেখতে পারো, যদি হচ্ছে দেখার থাকে দেখে নিতে পারো। এটা হচ্ছে হাতের কাজটা, দেখো
হাতে এই কাজটা পড়বে এবং হাতাটা লম্বা লম্বিভাবে আছে, সো হচ্ছে অনেক সুন্দর। হ্যাঁ, হাতাটা হাতাটা একদম মানে এরকম পুরাটা পড়বে, খুব সুন্দরভাবে পড়বে, ঠিক আছে? অনেকে হাতাটা একটু লম্বালম্বিভাবে পড়লে ভালো লাগে, বলো তো? হাতাটা লম্বালম্বিভাবে করানো হয়েছে, তোমাদের আইডিয়া আমার হচ্ছে কাজ আর আমার ওয়ার্কারদের পরিশ্রম সব মিলায়ে আলহামদুলিল্লাহ ভালোই চলছে। সো এটা হচ্ছে তোমার জামাটা, হ্যাঁ, পিস কালারের জামাটা এটা। এবার দেখো, ওরে বাবা রে বাবা, এইটার সালোয়ারটা হচ্ছে তোমার মিন্ট কালারের মধ্যে, দেখো, ওয়াও, জাস্ট একটা অসম কম্বিনেশনের একটা ড্রেস, কি বলবো, এটা আর কিছু বলার নাই। আমি জানি এটা নিয়ে টানাটানির আর শেষ থাকবে না। পার্পেল কালার অ্যান্ড হচ্ছে এরকম জলপাই গ্রিন কালারের মধ্যে, অ্যান্ড হচ্ছে তোমার এইভাবে দেখো, শেডটা হচ্ছে এই টাইপের শেড, হ্যাঁ, এই টাইপের শেড, পুরা ওড়নাটাই সেই রে সেই। হ্যাঁ, সো আমি এখন কাজটা দেখাই, কাজটা দেখো, এইভাবে করে চারো সাইডে কিন্তু কাজটা আছে। আর ওড়নাটা কিন্তু যখন ধোয়া হবে তখন বুঝতে পারবা ওড়নাটা কতটা সফট হয়ে যায়। আপু, আমার ড্রেসটার প্রাইস হচ্ছে 1700 টাকা, আমি যেটা পরে আছি, ঠিক আছে? ড্রেসটা আমি বলি, প্রাইডের বল প্রিন্ট হবে, প্রাইডের বল প্রিন্টের সাথে তোমার প্রাইডের হোয়াইট কালার, হ্যাঁ, হোয়াইট কালার দিয়ে করা। আচ্ছা, আমি এই জামাটা দেখিয়ে নিই, দেন হচ্ছে আমি তোমাকে বুঝাচ্ছি কাজটা, ঠিক আছে? কারণ আমি এখানে আনি নাই আমার জামাটা, আমার জামার কাজটা আমি তোমাকে দেখিয়ে দিলে বুঝতে পারবে। প্রায় 1700 টাকা, থ্রি পিস, হ্যাঁ, সালোয়ারেও কাজ হবে, ঠিক আছে, সালোয়ারেও কাজ হবে, থ্রি পিস প্রায় 1700 টাকা। প্রাইডের জামা অ্যান্ড ওড়না হবে, আর হচ্ছে সালোয়ার হবে অরবিন্দ ভয়েলের। আচ্ছা, এটা দেখো, ওড়নার এইরকম চারো সাইডে প্যানেলটা আছে, কিন্তু একদম 3.5 হাতের একটা ওড়না আছে এবং চারো সাইডে এই প্যানেলটা আছে, দেখো, এই যে, ঠিক আছে, এই দেখো, চারো সাইডে এই প্যানেলটা আছে, ডলারগুলো কত সুন্দর করে সেট করা আছে, মানে সব মিলায়ে কোনো দিক থেকে কাজের কমতি নাই। মিডিলের কাজটা দেখো, মিডিলে এই কাজটা আছে, মিডিলে এই কাজটা আছে, ছিটাগুলা যদি দেখো, ছিটারও অভাব নাই, এই যে ছিটা ফাটা সব কিছু দেওয়া আছে, কোনোটার কোনো কমতি রাখি না, ঠিক আছে? তোমাদের জন্য যতটুকু পারা যায় করার ট্রাই করি, এবং যতটুকু রিজনেবল প্রাইসে তোমরা মানে পাইতে পারো ততটুকু রিজনেবল প্রাইসে আমি দেওয়ার ট্রাই করি। সো এই যে, এই হচ্ছে ওড়নাটা, দারুণ একটা পিস কালারের সাথে সেই একটা ওড়নার কম্বিনেশন, অ্যান্ড বিশেষ করে সালোয়ার, এই কালারটা আমার খুব ভালো লাগে, একটা মিন্ট কালারের সালোয়ার পেয়ে যাচ্ছ, সালোয়ারের প্যানেলটা এতটা চওড়া হবে, দেখো কতটা সুন্দর করে কাজ, এবং স্যালোয়ারটা 2.5 গজের হবে, অরবিন্দ ভয়েলের হবে। সো যার লাগে নিয়ে ফেলো ঝটপট করে, প্রাইস থাকবে ওনলি 2000 টাকা, 2000 টাকা থাকবে এটার প্রাইস, নিয়ে ফেলো যার লাগে, ওকে ওকে, খুব সুন্দর, আপনারা খুব সুন্দর, যাদের দরকার নিয়ে ফেলবা, হ্যাঁ, যাদের দরকার তারা একটু আর্লি আর নিবা, ঠিক আছে? ওকে, রেখে দিচ্ছি তাহলে এই ড্রেসটা, ওকে। নেক্সট চলে, নেক্সট যেটা আমি বলছিলাম, আমার ড্রেসটা, আমার ড্রেসটা কীভাবে দেখাবো, আমি তো হেজাব পরি, সো আমি এইভাবে দেখাই, এইভাবে কাটওয়ার্কের কাজগুলো আছে, অ্যান্ড হচ্ছে এইভাবে করে তোমার কাজগুলো আছে, হ্যাঁ, এইভাবে। যাই হোক, তোমার যদি পছন্দ হয় আমার ড্রেসটা আছে, তোমার হচ্ছে প্রিভিয়াস লাইভটা একটু দেখে নিও, আর চাইলে হচ্ছে ইনবক্সে আসো, আমি তোমাকে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারবা, হ্যাঁ, 1700 টাকা থাকবে প্রাইস। আচ্ছা, ব্ল্যাক ব্ল্যাক কার কার লাগবে বলো, কার কার ব্ল্যাক লাগবে বলো? ব্ল্যাকের মধ্যে এই ড্রেসটা দেখাচ্ছি, এবং ওই সেই খুবই মানে আমার আমার একটা পছন্দের ডিজাইন এটা। এবার এই ডিজাইনটা ওরা করতে 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 মানে তোমরা জানো না হয়তো বা, জামালপুরে, জামালপুরে যে কাজগুলো হয় ওদের আলাদা একটা ছাপাখানা থাকে, আমাদের ওখানে তো এরকম 2-3টা ছাপাখানা আছে, সবাই সেখান থেকেই ছেপে নিয়ে যায়, হ্যাঁ, তো ওদের এই ডিজাইনটা হচ্ছে ইয়া হয়ে গেছিলো, ছিঁড়ে গেছিলো,
আমি সে ছিললে হবে না, আমার এই ডিজাইনেরই কাজ করাতে হবে। ওরা আবার এই ডিজাইনটাকে এঁকে তারপরে এই যে সেই কাজটা, ঠিক আছে। ওরা বলছিল আপু এটা আর হবে না, কারণ এই কাজটা ছিঁড়ে গেছে। আমি না, এই কাজটা আমার পেজে বেশি চাহিদা, সো এটা আমাকে দিতেই হবে। আচ্ছা, নেক পোর্শনটা এই, আর এইভাবে করে দেখো, ওয়াও, মানে কি নাইস করে করা, দেখো এই যে এইভাবে করে অল ওভার জামাটা এইভাবে করে, ঠিক আছে, দেখো অনেক সুন্দর। সো শেরওয়ানি প্যাটার্নে আছে কাজটা, এরকম মিডিল থেকে এরকম, আর এইভাবে করে কাজটা আছে। আর হচ্ছে তোমার, দাঁড়াও, এই যে দেখো, এভাবে করে আছে একদম, মানে সেই একটা জামা, সেই একটা সুন্দর। আর ব্ল্যাক কালারের মধ্যে তো সুতার যেটাই দিবা সেটাই ভালো লাগে, সো হচ্ছে কোনো টেনশন টেনশন নাই, একদম সেই ফুটাফুটি আছে, যার লাগে নিয়ে ফেলতে পারো। ওকে, এই গেল জামাটা, এবং 49 ইঞ্চি কিন্তু লং করতে পারবা তোমরা। আর যাদের এত বেশি লম্বা দরকার নেই, নেক থেকে একটু কাট আউট করে ফেলবা। আচ্ছা, এটা হচ্ছে পিছনে কাজটা, ব্যাকের কাজটা হবে এইটা, পিছনে যে কাজটা পড়বে এটা হবে পিছনে কাজটা। অ্যান্ড হচ্ছে হাতের কাজটা তো যথারীতি এগুলার এইভাবে আছে, এই যে এই হচ্ছে হাতের কাজটা, যেটা হচ্ছে লম্বালম্বিভাবে পড়বে হাতের কাজটা, কি বলবো, সেই সুন্দর লাগার কথা। দেখো আপুরা, হাতে যদি এরকম লম্বালম্বিভাবে কাজটা পড়ে তাহলে তো সেই সুন্দর হওয়ার কথা, আমি তো আনতেই পারতেছি না। যাই হোক, আমি যতটুকু বোঝানোর এইভাবে বোঝায়, এই যে না হাতে দেখো, এখন মিডিল বরাবর পড়লে হাতেটা কাজটা এতটা সুন্দর হবে, তাই না? এই হচ্ছে হাতের কাজটা, দুই হাতেই এই কাজটা পাবা তোমরা। আচ্ছা, যেটাকে বলে নন্দিনী হাতা আমাদের ইয়াতে, যেটা বলে হচ্ছে নন্দিনী হাতা, নন্দিনী হাতা মানে হচ্ছে লম্বালম্বি হাতাটাকে নন্দিনী হাতা বলা হয়। সো হচ্ছে আড়াআড়ি না, লম্বালম্বি। আচ্ছা, এটা গেল, এটা হচ্ছে ব্ল্যাক কালারের ড্রেসটা। এইবার এটার ওড়নাটা যায়, এটার সালোয়ারটা দেখো, এই হচ্ছে সালোয়ারটা, বাসন্তী কালারের মধ্যে আছে, বাসন্তীটা হচ্ছে এই বাসন্তী, ঠিক আছে। এই হচ্ছে সালোয়ারটার কাজ, এবং সালোয়ারটার কাজটা যদি তোমরা দেখো, এই দেখো সালোয়ারটার কাজটা দেখছো কত সুন্দর কাজ, একদম হচ্ছে তোমরা যদি প্লাজো সিস্টেমেও মেক করতে চাও মেক করতে পারবা, বিকজ এখানে 2.5 গজ, 1 ইঞ্চিও কম নাই, একদম 2.5 গজ কাপড় এখানে কিন্তু তোমাদের দেওয়া আছে, সো তোমরা প্লাজো সিস্টেমেও মেক করে নিতে পারবা। আচ্ছা, এখন যাচ্ছি ওড়নাতে, ওড়নাটা খালি দেখবা, দেখো ওড়নাটার অবস্থাটা, এই হচ্ছে ওড়নাটা, ওড়নাটার কালারটা বলছি। খালা, বৃষ্টি হচ্ছে নাকি? খালা, ছাদে কাপড় আছে? তাহলে যাও না, মনে হয় বৃষ্টি খুব তাড়াতাড়ি চলে আসবে, একটু দৌড়ো যে নিয়ে আসো কাপড়গুলা। আচ্ছা, ওড়না দেখো চারো সাইডে কিন্তু কাজটা, আমি যেটা বলেছি তোমাদের, এই দেখো এখন কাজটা দেখাই, হ্যাঁ কাজ হচ্ছে এরকম করে হবে, এই দেখো, ওরে বাবা কি কাজ, কি কাজ দেখো, হ্যাঁ ফুলকারি ওড়না বলে কথা, তাই না? আর এভাবে করে কিন্তু এই চওড়াটা 3.5 হাত আছে, হ্যাঁ তো 3.5 হাতেই কিন্তু এই কাজটা আছে, তো বুঝতেই পারছো কতটা, মানে কতটা ইউনিক একটা জামা। আর এটা হচ্ছে মিডিলে কাজটা, মিডিলে তোমার এই যে বড় একটা কাজ পড়বে এভাবে করে মিডিলে কাজটা, আর হচ্ছে তোমার এই যে এভাবে করে ছিটাগুলা দেখো, ছিটার যে ফুলটা সেটা দেখো এরকম। পারভিন আপু বলছে প্রাইস, আপু প্রাইস 2000 টাকা। সো ওনার প্যাটার্নটা যদি দেখো আপুরা, এই হচ্ছে তোমার ওনার গেট আপটা, সেই একটা সুন্দর। আসলে আমার হেজাবটা আজকে একটু সুতি না, এই জন্য খালি সরে যাচ্ছে, এই যে হ্যাঁ ওনাটার গেট আপটা যদি দেখো আপুরা, এই হচ্ছে ওনাটার গেট আপটা, সেই একটা ওনার গেট আপ, মানে কি বলবো। আর কালারটাও হচ্ছে সেই একটা ওনার কালার, সো যা লাগবে এটা ঝটপট করে নিয়ে ফেলো, প্রাইস থাকবে ওমালি 2000 টাকা। আর স্যালোয়ারেও কাজটা হচ্ছে, এই হচ্ছে স্যালোয়ার, যেটা দেখা যায় এই ওড়নাগুলার
আমার আগেও আমি যখন করাইছি অন্যতে কিন্তু কাজটা আমি করাইনি। হ্যাঁ, সো এটার কিন্তু স্যালোয়ারে কাজ করাইনি, সো এটার স্যালোয়ারে কাজ করিয়েছি। সো তোমরা নিয়ে ফেলবে, খুবই আনকমন হবে ড্রেসগুলো, নিয়ে ফেলো, প্রাইস থাকবে অনলি 2000 টাকা। ওকে, এই যে 2000 টাকা থাকবে প্রাইস, রেখে দিচ্ছি, নেক্সট ড্রেসে চলে যাচ্ছে। নেক্সট হচ্ছে একটাই আছে, কালচে মেরুন, মেরুনের একদম কলিজা মেরুন, যেটা ওই মেরুনটা কলিজা কালারের মেরুনটা, কলিজা মেরুন, ঠিক আছে, কলিজা মেরুনটার মধ্যে আছে জামাটা। দেখো কলিজা মেরুনের মধ্যে আছে জামাটা, নেক পোর্শনটা যদি দেখো। হ্যাঁ, মো পানি পানির পানির পটটা কোথায়? আল্লাহ, কোথাও নাই পানি, কি হবে? আচ্ছা দাঁড়া, আমার শেষ হয়ে যাচ্ছে, একটু ওয়েট করো বাজাম। আচ্ছা আমার এরকম করতে হয় না, একটু দেখো কোথায় আছে, মগটা আনো। আচ্ছা বোতল আনো, একটু পানি খাইয়ে দিই। আচ্ছা এটা হচ্ছে মেরুনটা, দেখো মেরুনটা, ওয়াও, জাস্ট অসাম। হ্যাঁ, যা লাগবে নিয়ে ফেললাম, মেরুন কিন্তু এটার একটাই উঠে আসছে আর একটাই আছে। এই যে দেখো নেক পোর্শনটা এরকম হবে, এইভাবে কাজটা হবে, অ্যান্ড হচ্ছে দেখো অল ওভার কাজটা যদি তোমরা দেখো এইরকম। আর এই ডিজাইনে মেরুনের ওয়ান পিসও কিন্তু আসছে, যার ওয়ান পিস এটা দরকার হয়। হ্যাঁ পড়বে পড়বে পড়বে, দেখি এক মিনিট আপুরা প্লিজ, হয়ে গেল পানি খাওয়া, এই তো। আচ্ছা এই হচ্ছে তোমার জামাটা, এভাবে করে একদম অল ওভার, এই যে দেখো কতটা সুন্দর, কতটা নাইস করে করা আছে, আর বলে বোঝানোর কিছু নাই। আর মেরুন কালারের এটার ওয়ান পিসটা যাদের অর্ডারই ছিল বইলো, মানে আমার তো মনে থাকে না, যাদের ছিল বলবা, মানে তোমরা একটু নক দিও। হ্যাঁ, এটা কিন্তু আসছে। সো এই হচ্ছে তোমার জামাটা অল ওভার কাজটা, নিচে এতটুকু একটা প্যানেল আছে, আর এইভাবে করে পুরাটাই গেছে কাজটা। দেখো জাস্ট হচ্ছে কালচে একটা মেরুন, এই দেখো কালচে। এই শাহির, শাহির তুমি এখানে কেন? এই হচ্ছে মেরুনটা, ঠিক আছে, যাও ওদিকে যাও। ওকে, সো এই হচ্ছে মেরুন কালার জামাটা, আমার ছেলে আমার কনসেন্ট্রেশন নষ্ট করে দিচ্ছে। আচ্ছা এখন আমি দেখাবো ব্যাক পোর্শনের কাজটা, পিঠের কাজটা দেখো, পিঠের কাজটাও দেখো কতটা বড় একটা কাজ পিঠের, দেখো এবং কতটা ফিনিশিং, কতটা সুন্দর একটা কাজ। হ্যাঁ, মেরুন ওয়ান পিস কত, মেরুন ওয়ান পিস কত দেখি আপু, এখন আমি ইয়া করি নাই কত করে আসছে। এই যে এটা হচ্ছে তোমার ওয়ান পিস সব 850 করে, তাই না? ওয়ান পিস 850 করে। এই হচ্ছে তোমার ইয়াটা, এটা হচ্ছে তোমার হাতের কাজটা, ঠিক আছে, হাতের এই কাজটা হবে, হাতের কাজ হবে এটা। এটা হবে হাতের কাজটা, ওয়ান পিস 850 করে, ওয়ান পিস। ওকে, এক মিনিট আপুরা। আচ্ছা এটা হচ্ছে তোমার জামাটা গেল। হ্যাঁ, এখন আমি দেখাবো ইয়ার কাজটা, ওড়নাটা দেখাচ্ছি, খুবই সুন্দর, এবং কালচে একটা মেরুন। হ্যাঁ, কালচে একটা মেরুন, আমরা সচরাচর যে একটা লালচে মেরুন ইউজ করি ওটা নয়, এটা হচ্ছে একটু কালচে টাইপের মেরুন, ঠিক আছে, কলিজা মেরুন যেটা ওটা। ওকে, এখন দেখাবো হচ্ছে এটার সালোয়ারের প্যানেলটা হবে এই যে, হ্যাঁ, হালকা গোল্ডেন, হালকা গোল্ডেন, একটা আছে না যে ডিপ গোল্ডেন, ওটা না, হালকা গোল্ডেন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে সালোয়ারের প্যানেলটা, সালোয়ারটা, এই যে দেখো এটা হচ্ছে সালোয়ারের প্যানেলটা, ঠিক আছে। আচ্ছা এবার ওড়নাটা দেখাচ্ছি, ওড়নাটা দেখো জাস্ট হচ্ছে সেই ওড়না, আর ওড়নাতে কিন্তু একটু মার করা থাকে। হ্যাঁ, মার না করলে তখন আরও সফট লাগতো, হ্যাঁ একটু মার করা থাকে, এই জন্য এরকম ধরো একটু মনে হচ্ছে যে হার্ডই, কিন্তু একবার ধোয়া দিলে একদম সফট হয়ে যায়, তখন আর মার দিবা না। তোমরা যারা হচ্ছে সফট ওড়না পছন্দ করো, তারা মার দেওয়ার দরকার হবে না, জাস্ট একদম মানে এতটা সফট হয়ে যায় ওড়নাগুলো, হেজাব করেও তোমরা পড়তে পারবে, এতটা সফট হয়ে যায় ওড়নাগুলো।
সো ওড়নাটা এখন দেখো চারো সাইডে এই কাজটা হবে। এই যে আর ওড়নার যদি কালারটা তোমরা দেখো, কালারটা হবে ব্ল্যাক অ্যাশ, তারপরে জলপাই গ্রিন, হ্যাঁ এরকম একটা কম্বিনেশনে পুরা ওড়নাটা আছে। এই দেখো এরকম একটা কম্বিনেশনে পুরা ওড়নাটা আছে। এখন আমি কাজটা তোমাদের কাছ থেকে দেখাই, এই হচ্ছে কাজের প্যাটার্নটা দেখো, ঠিক আছে? দেখো একটা জটিল একটা ওড়নার, আর কাজটাও খুব সুন্দর কাজটার। কারণ আমাদের এখন যেটা হয়েছে, আমাদের হচ্ছে কাজগুলো একদম চেক করে করে, যদি কোনো কাজের ফিনিশিং খারাপ হয় এই কাজগুলো হচ্ছে আবার করানো হচ্ছে, ঠিক আছে? সো ফিনিশিং নিয়ে কোনো প্রবলেম হবে না। আচ্ছা এই যে এটা হচ্ছে ওনার মিডিলের কাজটা, মিডিলে হবে এই কাজটা, হ্যাঁ এই হচ্ছে মিডিলের কাজটা। অ্যান্ড যেটা ছিটাগুলো হবে এই টাইপের ছিটা, হ্যাঁ দেখি ছিটাগুলো এই টাইপের ছিটাগুলো হবে, ঠিক আছে? পুরা ওনাটাই। সো ওনার প্যাটার্নটা যদি আমরা দেখি, এই হবে ওনাটা 3.5 হাত চওড়া ওনাটা। কী আর বলবো বলো, এত চওড়া একটা ওনা, জাস্ট হচ্ছে অসাম ওনা। সো এখন আমি এভাবে করি, আপু সিঙ্গেল ওড়না হবে না রে বোন, সিঙ্গেল ওড়নাগুলো হচ্ছে ওই যে আর্দি কাপড়ের যেগুলো আমি দেখিয়েছি এমব্রো করা আর্দি কাপড়ের ওড়নাগুলো, ওগুলা পাবা, সিঙ্গেল ওড়না হাতের কাজেরগুলো আপাতত হবে না। আচ্ছা এই হচ্ছে তোমার জামাটা আর এই হবে ওড়নাটা। সো যার লাগবে আপু ড্রেসগুলা অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। আচ্ছা এটা হচ্ছে তোমার গোল্ডেন সালোয়ারটা, সো যা লাগবে নিয়ে ফেলো, প্রাইস থাকবে ওনলি 2000 টাকা, 2000 টাকা থাকবে ওনলি প্রাইস। সো যা লাগে নিয়ে ফেলো ঝটপট করে ঝটপট করে, ওকে 2000 টাকা থাকবে প্রাইস, ওকে রেখে দিচ্ছি। রিনা আপু ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, ওকে রেখে দিচ্ছি এবং লাইভটা শেষ করে ফেলবো, কারণ হচ্ছে নামাজ তো পড়ি নাই, তোমরা তো সবাই নামাজ টামাজ পড়ে ফেলছো, এখন আমি নামাজ পড়ে ফেলি, হ্যাঁ একদম ওয়াক্ত শেষ। আপনারা তোমরা ভালো থেকো সুস্থ থেকো, অ্যান্ড হচ্ছে আমার জন্য তো অবশ্যই দোয়া করবা, হ্যাঁ এবং হচ্ছে আরেকবার ডেলিভারি সিস্টেমটা বলে দিই, সেটা হচ্ছে তোমরা ঢাকা সিটিতে প্লাস হচ্ছে 50টা ডিস্ট্রিক্ট শহরগুলোতে তোমরা হোম ডেলিভারি পাবা, ক্যাশ অন হোম ডেলিভারি, ডেলিভারি চার্জ থাকবে 100 টাকা, ঠিক আছে? আর ঢাকাতে তো অবশ্যই 4 দিনের মধ্যে তোমরা পেয়ে যাবা, ক্যাশ অন হোম ডেলিভারি পাবা, ডেলিভারি 100 টাকা থাকবে। আর এসে পরিবহনের মাধ্যমে নিতে হলে ওখানে হচ্ছে 1500 টাকা ১০০ টাকা ডেলিভারি চার্জ থাকবে, ক্যাশ অন ডেলিভারি হবে, পার্সেলটা কুরিয়ারের ব্রাঞ্চ থেকে নিতে হবে, ওকে? আর স্ক্রিনশট দিয়ে পেজে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে যারা হোম ডেলিভারি নিবা ফুল অ্যাড্রেসটা মেনশন করে দিয়ে দিবা, আর বলে দিবা যে অর্ডারটা কনফার্ম, ঠিক আছে? আর একটা কথা, একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে 100% কনফার্ম হয়ে অর্ডারটা দিবা, আমি নিব এই ইচ্ছা থাকলে তখন তোমরা অর্ডারটা দিও। শ্রাবণী আপু তোমাকে অনেক থ্যাংকস, তোমার জন্যই আজকে আসছি, না হলে হয়তো আরও 2 দিন পরে আসতাম। যাই হোক অনেক ড্রেস আসলে মানে পরে আছে যেগুলো দেখানো হচ্ছে না, তো ইনশাল্লাহ আমি চেষ্টা করছি, সব কিছু মিলায় আসলে হয়ে ওঠে না। যারা হচ্ছে চাকরি করে তারা যখন বলে যে ঘর আর বাহির দুইটা মিলায় হয়ে ওঠে না, সেরকম আমাদের ওই ব্যাপারটা, যারা হচ্ছে ঘর সামলায় তারা জানে যে আসলে কতটা ব্যস্ততা থাকতে হয়। হ্যাঁ তো ঠিক আছে আপুরা, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, নেক্সট ইনশাল্লাহ দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।